لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمرا أزكى أبنا در شامنة أبر نياشتي أبنا در بيونشتان پرسن اتر پربو أزكى پرثم پرسن هو چه إمامير قطو تكو شمائي پاره مقتدي ترانشان كوربه إمامير شاتة شاتة مقتدي شروكو سجدة السلام آدائي كولي كي نماز نشتا هبه গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ওর সাথে নামাজ শুদ্ধ হওয়া জড়িত আছে। ইমামের একটি ব্যাপারে সবাই একমত যে ইমাম যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না দিবে, অন্য কেউ যদি তাকবীরে তাহরিমা শুরু করে দেয় তার নামাজটা হবে না, তার নামাজটা ইমামের সাথে হচ্ছে না। ধরেন ইমাম আল্লাহকে বলা শুরু করছে, আপনিও আল্লাহকে বলে ফেললেন, হবে না, কারণ ইমামের সাথে ঢুকেন না আপনি এখন। এই জন্য ইমামের আল্লাহু আকবার বলা শেষ হবে, আপনার আ শুরু হবে, আল্লাহু আকবার আপনার আল্লাহু আকবার শুরু হবে, এটা হচ্ছে নিয়ম। মানে ইমামের তাকবীরে তাহরিমার পরেই আপনার সালাতটা শুরু করতে হবে, ইমামের সাথে সাথে তাকবীরে তাহরিমা দিলে আপনার নামাজটা হবে না। এই জন্য তাকবীরে তাহরিমার বিষয়টা এরকম গুরুত্বের সাথে দিতে হবে। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো এরকম, সেটার মধ্যে মতভেদ আছে, কিন্তু তাকবীরে তাহরিমার কোনো মতভেদ নাই। তাকবীরে তাহরিম হতে হবে ইমামের তাকবীরে তাহরিমার পরে, ইমাম আল্লাহু আকবার শেষ হওয়ার পরে আপনার আল্লাহ আ শুরু হবে, এর আগ পর্যন্ত শুরু করতে পারবেন না। অন্য অন্য বিষয়, বিশেষ করে পরের তাকবীরগুলো কীভাবে করবেন, পরের রুকুগুলো সেজদাগুলো কীভাবে করবেন, এখানে তিনটি মত দেখা যায়। একটি হচ্ছে সাথে সাথে, একটা হচ্ছে প্রতিযোগিতামূলক, একটা হচ্ছে অনেক পরে, একটা হচ্ছে পরপর, অনেকগুলো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেটা ইমামের একেবারে সাথে ইমাম আল্লাহ আকবর বললে আপনিও আল্লাহ আকবর, ইমাম আ বলতে আপনি আ বলতেছেন, এটা একটা মত আছে, তবে এটা শুদ্ধ নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাকবীর দিবে না, ইজা রাকাতু ফারকাউ, আমি যখন রুকু দেই তারপর তোমরা রুকু করো, পা দিয়ে বলছে ফা, পা অর্থ হচ্ছে পরে, তো পরপর হওয়া উচিত। এবং সহিহ হাদিসে এটাও আসছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা ঝুঁকাবে না, সাহাবা কেরাম আমরা মাথা ঝুঁকাইতাম না যতক্ষণ পর্যন্ত না রসুল রুকুতে বাঁকা হয়ে যায়, ততক্ষণ আমরা ঝুঁকাতাম না, রুকু থেকে সোজা হয়ে না উঠতেন ততক্ষণ আমরা উঠে যেতাম না। তো হাদিসে যেটা আসছে যে ওলা তুকাব্বিরু হাত্তা রাই তুমুনি কাত কাব্বারতু, অথবা এরকম এবারও, এর অর্থ হচ্ছে আমাকে যতক্ষণ পর্যন্ত তাকবীর শেষ না ততক্ষণ তাকবীর দিও না, যখন রুকুতে আমি পুরো না বলছি ততক্ষণ পর্যন্ত উঠেও না। তো ইমামের সাথে আমাদের দেশে এটা প্রচলিত একটা এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয় মানুষ। এতে করে যদি ইমাম সাহেব একটু বৃদ্ধ হন অথবা যদি ধীর হন, দেখা গেল যুবক শ্রেণী ঠিকই ইমামের আগে মাথা উঠাই বলছে, এতে করে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী হবে। এক, দ্বিতীয়ত কারো কারো নিকট তার এই রাকাতটা ইমাম সাহেব হয়নি, কারণ তিনি তো ইমামের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম রাখা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। সুতরাং ইমামকে অনুসরণ না করে নিজে যদি চলে ইমামের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয় তাহলে এটা নাজায়েজ হবে। এটা হাদিসে নিষেধ আসছে যে তোমরা আমার সাথে প্রতিযোগিতা করো না। এবং তিনি কী করতে বলেও দিয়েছেন, হাত্তারা এই তুমুনি কাব্বারতু, হাত্তারা সাহাবি বলতেছেন আমরা কেউ মাথা ঝুঁকাতো না ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় না যেতেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিচে পড়তাম না। এর অর্থ হচ্ছে সেজদায় গিয়ে যাওয়ার পরে সেটা হবে। এখন ইমাম সাহেব কখন তাকবীর দিবেন? ইমাম সাহেব যাওয়ার সময় তাকবীর দিতে পারেন যদি তিনি ভারসাম্য রক্ষা করতে পারেন, আর যদি তিনি দেখেন যে ভারসাম্য রক্ষা হচ্ছে না তিনি যাওয়ার পরে তাকবীর দিবেন, কারণ নাহলে তিনি দেরি করলে ধীরে ধীরে অন্যরা তার সাথে দেরি করলে অন্যরা তার আগে চলে যেতে পারে। এখানে আরেকটা জিনিস দেখা যায়, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব খুব লম্বা টানেন, এগুলি টানাটাও কিন্তু সুন্নাহ বিধি। যেমন তিনি আল্লাহ আকবার টানতেছেন, এর মধ্যে অনেকে আল্লাহ আকবার রুকুতে চলেই গেছে, আবার রুকু সাইদা রব্বানা লাকা আলহামদ বলতে উনি টানতেছে রব্বানা, এর মধ্যে অথবা সামি আল্লাহ হামিদ রব্বা করে লম্বা করে টানতেছে, এরা রব্বানা লাকা আলহামদ উঠে গেছে দাঁড়িয়ে। এগুলিও সে ইমামতির আসলে ভুল। আসলে নিয়ম, আসল নিয়ম হচ্ছে এটাই যে কোনো জিনিস ইমাম সাহেব করবে তার পরপর আপনি করবেন, বেশি দেরিও না আবার ইমামের সাথে প্রতিযোগিতাও না, এই দুইটা জিনিসই ঠিক না। বেশি দেরি অথবা ইমামের সাথে প্রতিযোগিতা দুইটাই করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব রুকুতে না যাচ্ছেন, পুরোপুরি গেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাথা ঝুঁকবে না। যতক্ষণ ইমাম সাহেব রুকু থেকে মাথা না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মাথা উঠবে না। ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সেজদায় একেবারে চলে না গেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সেজদায় যাবেন না। এখন এই জন্য যেহেতু প্রথম কাতার লোক তো দেখতে পাই, পিছন কাতার লোকরা কী করবে? পিছন কাতার লোকরা আওয়াজ শুনবে, ইমাম সাহেবের উচিত
আওয়াজটা দেওয়ার পরে দেরি করবে না, লম্বা টানবে না, আবার আওয়াজটা জাজম করবে। যদিও জাজমের হাদিসটা দুর্বল, কিন্তু মূলত হাদিসটা শুদ্ধ এটাই যে ইমাম সাহেব জাজম করবে, লম্বা করবে না টানে, কারণ টান উনি টান দিয়ে লম্বা করবে, শেষ দেখবে অনেকে এরকম সেজদা চলে গেছে অথবা সেজদা থেকে উঠে গেছে। এই জন্য নিয়ম হচ্ছে ইমাম সাহেব তিনি সেজদা তাকবীর দিয়েই সেজদা যাবেন, তাকবীর দিয়েই রুকুতে যাবেন, দেরি করবেন না। আর তিনি তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে মুক্তাদি সাহেব তারপর মাথা ঝুঁকাবেন, মুক্তাদি মাথা ঝুঁকাবেন, এর আগে মাথা ঝুঁকাবেন না। ঠিক রুকু থেকে উঠার পরে যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে শেষ করবেন, তখন মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ শুরু করবেন, এর আগে তিনি শুরু করবেন না, অর্থাৎ সামি আল্লাহ বলতে রব্বানা লাকাল হামদ শুরু করবেন না। এইটুকু আমাদের একটা কমন ভুল, আমাদের দেশে এটা প্রচলিত আছে, এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ এবং এটা সহি সুন্নাহ বিরোধী। সরাসরি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে নিষেধ করেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না আমি তাকবীর শেষ করেছি, আমি যতক্ষণ পর্যন্ত আমি রুকুতে না গেছি, যতক্ষণ পর্যন্ত আমি না উঠছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সেটা করো না। এর অর্থ হচ্ছে তিনি চাইতেন যে সাহাবায়ে কেরাম যেন পরপর অনুসরণ করে, পরপর আবার প্রতিযোগিতা না হয়, আবার একেবারে দেরিও না করে। অনেকে আবার অনেকে দেরি করে তার মতো করে সালাত আদায় করছে, তাহলে এটাই ইমামের অনুসরণ হচ্ছে না। তাহলে হাদিসে যে আসছে ফার্স্ট যে থুম্মা আসে নাই, ওয়াও আসে নাই, ওয়াও আসলে একসাথে হইতো, সুম্মা আসলে পর অনেক পরে হইতে পড়তে পারতো, ফা অর্থ হচ্ছে ফরফর, অর্থাৎ ইমামের রুকু, ইমামের রুকুতে তাকবীর দেওয়ার পরেই শেষ হয়েছে, তাকবীর শেষ হয়ে গেছে, তখন আপনার তাকবীর আল্লাহ আকবার শুরু হবে, আর ইমামের রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা শেষ হয়েছে, তখন আপনার রব্বানা এলাকার হাম শুরু হবে। এটা আপনি দেখতে পারেন এটা ভালো করে। এই জন্য আমরা শেষের সালামের ক্ষেত্রেও আমরা দেখতে চাই, সালামের ক্ষেত্রে অনেকে কী করে দেখবেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম একদিকে ফিরানোর পরে আসসালামু আলাইকুম বলতে আরম্ভ করে, এটা কিন্তু সুন্নাহ বিরোধী, বরং দুইটা সালাম একসাথে দেওয়ার পরে তারপর শুরু করবেন। এতে সমস্যা হয়, অনেক সমস্যা, বড় সমস্যা হচ্ছে এটা যে যখন মোকাব্বের থাকে তখন একদিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে মোকাব্বের, যখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব দ্বিতীয় সালাম যখন বলতে থাকে তখন আর কেউ শুনতে পায় না, এখন মোকাব্বেরও শোনে না, কেউ শোনে, ইমাম সাহেব কখন সালামটা দিলে, লোক দ্বিতীয় সালামটা দিলে। এই জন্য নিয়ম হচ্ছে দুই দিকে সালাম ফেরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরাবেন, কারণ সালাম ফিরানোর পরেও মুক্তা কাজ আছে, একদিকে সালাম ফিরে দুদিকে সালাম ফিরানোর পরে সজদার ব্যাপার আছে, তো আপনি যে সালাম ফিরে চলে যাচ্ছেন এটা তো ঠিক না। এই জন্য মুক্তাদি ইয়া উচিত, মোকাব্বেরের উচিত দুই সালাম ফিরানোর পরে তাকবীর দেয়া, আর ঠিক মুক্তাদিরও উচিত দুই সালাম ফিরানোর পরে সালাম ফিরানো, এক সালাম ফিরাইলেই যেন সালাম না ফিরায় এটা আমাদের খেয়াল রাখা দরকার। অর্থাৎ দুদিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরানো শুরু করবে। আশা করি বিষয়টি বুঝে আসছে আপনাদের। পরবর্তী প্রশ্ন হচ্ছে জেনে বুঝে সুন্নাহ অস্বীকার করলে কি কাফের হয়ে যায়? জি, জেনে বুঝে সুন্নাহ অস্বীকার করলে কাফের হয়ে যায়, কারণ হচ্ছে অস্বীকার করা এক জিনিস আর না করা এক জিনিস। একটা ছোটোখাটো জিনিসও আপনি সুন্নাহ যদি অস্বীকার করেন, যে রাসূলুল্লাহ আপনি জানছেন যে রাসূলুল্লাহ আসলাম এটা করেছেন, আপনি এটা করতে অস্বীকার করছেন, আপনার কাছে পছন্দ না, মানে অস্বীকার অর্থ হলে এরকম যদি হয় যে আমি করতেছি না বা করবো না, এটা আলাদা মশলা, এটা না জায়েজ না। অস্বীকার অর্থ যদি এটা হয় যেটা মানি না, তখন এটা কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ফালা রাব্বিকা লা ইউমিনুনা, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যা ঘটবে এতে আপনার ফয়সালা তারা না নিয়ে নেবে, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন সেই ব্যাপারে তাদের অন্তর কোনো দ্বিধা থাকতে পারবে না। ওয়াসাল্লিমু তাসলিমা, মানার মতো সেটা মানতে হবে। এর অর্থ হচ্ছে আপনি সুন্নাহ যদি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ, সেটাকে আপনি যদি কোনো না করেন কোনো হবে না, কারণ আপনি জানছেন যে কোনো একটা সবই সব সুন্নাহ বাধ্যতামূলক নয়, সবগুলি ফরজ না, ফরজগুলি ওয়াজিব না। কিন্তু যখন আপনি অস্বীকার করবেন অথবা সুন্নাহ জানার পরে আপনার কাছে মনের মধ্যে সুন্নাহ নয় মনে হচ্ছে অথবা এগুলি মানা লাগবে না মনে করতেছেন, তাহলে আপনি সেখানে কাফের হয়ে যাবেন। আপনার কাছে সুন্নাহকে আদর্শ যেটাই হোক, সেটা একবারে ছোটোখাটো সুন্নত বোঝা, যেটা ছোটোখাটো বোঝাচ্ছে এটাই যে ফরজ ওয়াজিব না, একেবারে নফল জাতীয়, তারপরেও আপনাকে মনে রাখতে হবে এটা আসলে সুন্নত। যদি জানার পরে যেটা সুন্নত তারপরে আপনার মনে সেটা শান্তি পাচ্ছেন না, অস্বস্তি লাগতেছে, এর অর্থ হচ্ছে আপনি ইমানদার হতে পারেন না। আল্লাহ বলেছেন ফালা রাব্বি কালা ইউমিনুন, আপনার রবের শপথ করে বলছি তারা ইমানদার হতে পারবে না। তাহলে আপনার যে আপনার আমার যখনই জানা যাবে যে আপনার জানতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, তিনি এই কাজটিকে আদর্শ হিসেবে দিয়েছেন আমাদেরকে, আমাদের অন্তর যদি কোনো এটা অস্বীকার করে মানতে মেনে নিতে, তাহলে ইমানদার হতে পারবো না। যদি মেনে নেই তাহলে ইমানদার হতে পারবো, আমল না করলেও, কখনো কখনো আমল ফল সবগুলি করতে পারে না মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে নেওয়াটা হচ্ছে জরুরি। এই জন্য যারা সুন্নাহ অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, তারা ইমানদার না, তারা কাফের। এদের সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করার ভিত্তিতে কাফের বলবেন।
কারণ হাদিস অস্বীকার করে ইমানদার হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকার করলে কেউ কোনো ইবাদত করতে পারবে না, কোনো আমল করতে পারবে না। হাদিস অস্বীকারের প্রবণতা আসছে, এটা অনেক আগ থেকেই মুসলিমদের মধ্যে ইউরোপিয়ানরা ঢুকে গেছে, কারণ তারা সুন্নাহ অনুসরণ না করলে তারা যে যা ইচ্ছে তা বলতে পারে। কোরআনে করিম হাম্মাল বহু অর্থ বহন করে, তারা মনে করে কোরআনটা যেমনি ইচ্ছে এমনি ব্যাখ্যা করে একটা চালু করে দিবে, এই জন্য তারা বিভিন্ন রকম ব্যাখ্যা করে। কিন্তু সুন্নাহ হচ্ছে সেটার আমলি রূপ, সুন্নাহ হচ্ছে আমলি রূপ, কীভাবে আমল করবেন, কীভাবে আপনি সেটা বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটা অনুসারে করেছেন, তাবেইনরা করেছেন, ইমামরা দেখিয়ে দিয়েছেন। এর অর্থ আপনি যদি সুন্নাহ অস্বীকার করে সে ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না, কারণ সে কোনোভাবেই যাকাত দিতে পারবে না, সে কোনোভাবেই সে সালাতকে সুন্দরভাবে আদায় করতে পারবে না, সালাতের রাকাত সংখ্যা সে নির্ধারণ করতে পারবে, কোরআনে কোথাও সালাতের রাকাত সংখ্যা বলা নেই। তাহলে সে ব্যক্তি যে কোরআনও মানবে না হাদিসও মানে সুন্নাহ অস্বীকার অর্থ হচ্ছে কোরআনও মানে নাই হাদিসও মানে নাই। কারণ কোরআনে আল্লাহ তাআলা ত্রিশুদ্ধ জায়গাতে বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ, আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো। তো রাসুল আনুগত্য কোথায় করবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুম রাসুলু ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসুল দিয়েছেন তা গ্রহণ করো, যা রাসুল থেকে নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করো। অনুরূপভাবে কোরআনে করিম আল্লাহ তাআলা বলেছেন যে ওমা কান লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসুলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ইমানদারের জন্য নারী বা পুরুষ কারোর জন্য জায়েজ নাই, আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দিলে সে ব্যাপারে তারা অপশান খুঁজবে যে এটা মানা যাবে না, এরকম অপশান খোঁজা ইমানদারের জন্য কখনো জায়েজ নাই। এই জন্য যারা সুন্নাহ অস্বীকার করে জেনে বুঝে তারা কাফের হয়ে যাবে, এদের সাথে আপনার ঘর সংসার করা জায়েজ হবে না, এদের সাথে লেনদেন করা জায়েজ, লেনদেন অর্থাৎ যেহেতু মোর্তাদ তার সাথে কোনো বিয়ে শাদী ইত্যাদি করা যাবে থাকবে না, এবং তারা মোর্তাদ হিসেবে থাকবে যতক্ষণ পর্যন্ত না আবার ফিরে আসে। এটা নাম হচ্ছে আল্লাহর দিনকে অস্বীকার, সুন্নাহ অস্বীকার করা হচ্ছে আল্লাহর দিনকে অস্বীকার করা, কারণ সুন্নাহ হচ্ছে দিন, সুন্নার মাধ্যমে প্রমাণিত হবে কে কোরআনের মধ্যে কে সহি পথের মধ্যে আছে, কোরআন করিমকে মানছে, আর সুন্নার মাধ্যমে প্রমাণিত হবে কে সহি আকিদাতে আছে, বিশুদ্ধ মানহাজে আছে। যারা সুন্নাতকে অস্বীকার করে তারা কাফের, তারা কোনো ইমানদার হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে অবজ্ঞাকারী কাফের, এতে কোনো সন্দেহ নেই, বিষয়টা আমাদের জেনে রাখা দরকার। পরবর্তী প্রশ্ন করেছেন লেখক মোহাম্মদ আব্দুল মাহবুদ, বই এর বই আসহাবে রাসূলের জীবন কথা কি পড়া যাবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের জীবন কথা পড়বেন না কেন, অবশ্যই পড়বেন। তো তিনি বিভিন্ন গ্রন্থ থেকে সেটা চয়ন করে লিখেছেন, খুব ভালো বই, কোনো সন্দেহ নেই। তবে মনে রাখবেন, যখন আপনার মন কোনো বিষয়ে সন্দেহ হবে, যেহেতু তিনি শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করেন নাই, তিনি যা পেয়েছেন তাই লিখেছেন, সেজন্য আপনার সন্দেহ হলে সেটা আলেমদের জিজ্ঞাসা করে নেবেন যে এই তথ্যটা কি শুদ্ধ কিনা। আমরা দেখেছি কেউ কেউ এখান থেকে বিভিন্ন ঘটনা দেন, যে ঘটনাগুলি পরবর্তী দেখা গেছে শুদ্ধ নয়। সুতরাং যেগুলো শুদ্ধ নয় সেগুলো আপনি বিশ্বাস করবেন না, সেগুলো প্রচার করবেন না। তবে সাধারণভাবে জানার জন্য, একজন মানুষ সাহাবায়ে কেরামের জীবনের মৌলিক রূপরেখা জানার জন্য বইটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে কোনো বর্ণনা যে আপনার মনে হয় যে এখানে কেমন শুদ্ধ কিনা জেনে নেই, তাহলে এটা আলেমদের থেকে জেনে নেবেন, যখন আপনার বিশ্বাস হবে না, অথবা আলেমরা যখন বলবে যে এই ঘটনাটা শুদ্ধ না, তখন সেখানে থাকলেও আপনি সেটা গোড়ামি করবেন না, অর্থাৎ সেটাকে বাদ দিয়ে দেবেন, কিন্তু পড়তে পারেন, মৌলিকভাবে পড়া যাবে। কারণ তিনি আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন এবং তিনি একজন আলেমে দিন, সাথে তিনি আবার দুনিয়ার জ্ঞানজ্ঞানী, আবার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আলেম মানুষ। তো তিনি যেটা লিখেছেন এটাতে চেষ্টা করেছেন শুদ্ধ দিতে, তারপর তিনি শুদ্ধ অশুদ্ধ পুরোপুরি নির্ণয় করতে পারেননি, কারণ তিনি মানহাজ মুহাদ্দিসদের মানহাজ এখতিয়ার করেননি, আখবারীদের মানহাজ বা ঘটনা যারা ঘটনা বর্ণনা করে তাদের মানহাজটা এখতিয়ার করেছেন। তো সেই হিসেবে তিনি বইটা লিখেছেন। তারপরও আমরা মৌলিকভাবে বইটা পড়া যাবে এটাই বলি, যদি কোথাও সমস্যা হয় জেনে নিতে হবে যে বিষয়টা আসলে শুদ্ধ কি না জেনে নিতে হবে, অথবা জানলে কেউ যদি বলে যে এই ঘটনা শুদ্ধ না, তখন ওখানে থাকলেও সেটা নিয়ে আমরা গোড়ামি করব না, সেটা বাদ দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার এলাকায় মাইক বিরোধী নামে একটি সংগঠন আছে, যারা দাবি করছে মাইক দিয়ে নামাজ পড়া শিরক, তারা কোরআন মাথায় দিয়ে এসব প্রচার করছে এবং তরুণদের জামাত বিমুখ করছে, তারা আমাদের পিছনে নামাজ আদায় করে না, বরং একা নামাজ পড়ে। এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনার মতামত আশা করছি। আপনাদের এলাকায় মাইক বিরোধী একটা সংগঠন আছে এটা আমি জানি, এদেরকে মানি দিয়ে বলা হয়, মানি তবলিগ কমিটি বা যুব কমিটি, এদের এরকম লোক আছে ওদের। এরা বহুত আগেই পত্রিকাও দিত যে আস্তাগফিরুল্লাহ কোরআন পোড়াই ফেলতেছে, অর্থাৎ কেউ যদি কোরআনে মাইকে পড়ে পোড়াই ফেলতেছে। আসলে এটা জাহালত, মূর্খতা ছাড়া কিছুই নয়, কারণ কোরআন এটার ভিতরে প্রবেশ করে না। যে ব্যক্তি বলে আমি যে কথা বলতেছি মাইকে, এটা ভিতরে প্রবেশ করে কোথাও যায় না, এটা মিথ্যা কথা। আমার এটা শব্দ বাড়ানোর জন্য একটা যন্ত্র মাত্র, আর শব্দ বাড়ানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল ইবনে জায়েদ দেখলেন যে আজানের কালেমাগুলো তিনি স্বপ্নে দেখলেন,
রাসূল বললেন যে তুমি ইয়াকে শিক্ষা দাও, বেলালকে শিক্ষা দাও, কারণ বেলাল আওয়াজ বড় আছে, আওয়াজ বড় করা ইসলামী শরীয়তে একটা উদ্দেশ্য। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুয়াজ্জিন দেখতেন যার আওয়াজ বড়। তিনি কখনও কখনও আওয়াজ বড় লোককে বলতেন যে, যেমন আব্বাসকে বলতেন যে জোরে ডাক দাও, তো শব্দ যারা শুনে শুনতে পায়। তো আওয়াজ বড় করা, পৌঁছে দেয়া, বড় করা, এটা একটা উদ্দেশ্য ইসলাম শরীয়তে। সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি মুখে না পারে মাইকে বলবে, এটাতে নাজায়েজের কোনো কিছুই নেই। কারণ কোরআন মাইকে প্রবেশ পুড়িয়ে যায় কথাটা ঠিক না, কোরআন মাইকে পুড়ে যায় কথাটা ঠিক না। কোরআনে কেরিম আপনি যদি কোনো এরকম এরকম কথা বলেন, তাহলে আপনার পেটের ভিতরে কোরআন ঢুকতেছে, সেখানে ময়লা আছে, এখন তো কোরআন তো ময়লা হয়ে যাচ্ছে বলবেন, এরকম কথাবার্তা বলা তো ঠিক না। যারা এগুলি ফেক সম্পর্কে অজ্ঞ তারাই শুধুমাত্র এটা বলে থাকে। ইমামরা কেউই কোনো দিন বা কোনো দেশের কোনো ইমামে এটাকে ব্যবহার করা যাবে না, অর্থাৎ মাইক ব্যবহার করা যাবে না বা যে সমস্ত আওয়াজ বাড়ানোর যন্ত্র ব্যবহার করা যাবে না, এটা কোনোদিন কেউ বলেন নাই। এক সময় তাবলিগি ভাইরা সেটা করতেন না, পরবর্তীতে এখন তারা সেটাকে গ্রহণ করে নিয়েছেন, তারা এটাকে আর কিছু মনে করেন, তারা জানছেন যে এটা সত্য, যে আসলে এই এটা আওয়াজ হয়, এটা পুড়ে যায় না, কোরআন পুড়িয়ে ফেলা উদ্দেশ্য না। সুতরাং তারা যাই বলুক না কেন, এটা আপনার আমার কান দেওয়া যাবে না, এটা একটা এটা অপরিপক্কতা এবং এটা একটা এই ভুল সিদ্ধান্ত এবং ফিক্ষের জ্ঞান নাই বললে এটা এটাই বিশুদ্ধ। এই জন্য আপনি দেখবেন এই বিষয়ে মুফতি মোহাম্মদ শফি রাহমাহুল্লাহ তার একটা কিতাব আছে, আলা তাজদীদাকে শরীয়াহ আহকাম, অর্থাৎ এরা উর্দু ছিল, এখন বাংলা অনুবাদ হয়েছে নতুন যন্ত্রপাতির শরীয় বিধান বা এই জাতীয় নামে অনুবাদ হয়েছে। তাতে তিনি এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে এগুলো কখনও পোড়ায় ফেলা হয় না, এগুলো আওয়াজটাকে বর্ধিত করা হয়, আওয়াজটাকে বাড়িয়ে তোলা হয়, আর আওয়াজটাকে বাড়িয়ে তোলা একটা শরীয়ত উদ্দেশ্য। এটাকে বলা হয় মাকাসমিন মাকাসেদের শরা। শরীয়তের একটি মৌলিক উদ্দেশ্য হচ্ছে আওয়াজ বাড়িয়ে দেয়া, যাতে করে দূর দূরান্তে যারা আছে, পিছনে যারা আছে শুনতে পায়, এবং যারা দূরে আছে তারা আজানের নামাজ সালাতে শরীক হইতে পারে, আজান শুনতে পায়, একামত শুনতে পায়। এই জন্য আরব দেশে এখন সালাত পর্যন্ত, ফরজ সালাত পর্যন্ত আপনি দেখবেন যে মাইকে পড়তেছে, ফরজ সালাত মাইকে আদায় করতেছে। এর অর্থ হচ্ছে ফরজ সালাত যেখানে মাইকে আদায় করে সেখানে কেরাত পড়া, কোরআন পড়া, আজান তাকবীর দেয়া, এটা তো জায়েজ হবে নিবিল আউলা। সুতরাং আপনি আমি এই কোরআনে করিম এবং তেলাওয়াত করা বা ওয়াজ করা, নসিহত করা, কোরআন দিয়ে পাঠ করা বা সালাত আদায় করা, এগুলো তাকবীর দেয়া, এগুলো সবই কিন্তু এই মাইক দিয়ে করা জায়েজ, কোনো সমস্যা নেই, বরং উত্তম। যেখানে মানুষ বেশি হবে সেখানে মাইক দিয়ে করা উত্তম। আরেকটি কারণ উত্তম সেটা হচ্ছে যে যেখানে থাকে দূরে থাকলে বুঝতে পারে যে আমি সালাতে অংশগ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় সালাত শুরু হলে অনেকে অজু করে যায় পায়, অনেক সময় মনে থাকে না কারো আজান কখন হয়েছে, পরে ভুলে গেছে, দেখতে সালাতটা জমাত পায় নাই, আর যখন সালাত একামত হবে তখন তাড়াতাড়ি করে অন্তত দ্রুত যাইয়া সালাদটা পায়, এটা একটা বড় সুবিধাও আছে। হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে এটা, নাস্তিকরা যারা আজ কোরআনের এই আওয়াজের বিরুদ্ধে নেমেছে, তারা তাকবীরের বিরুদ্ধে নেমেছে, তারা একামতের বিরুদ্ধে নেমেছে, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে নেমেছে, সেখানে আপনার আমার উচিত এই আল্লাহর দিনকে বুলন্দ করা, ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে উপরে তোলা, আল্লাহর কালেমাকে শোনানোর জন্য তারা এই বাধা হয়ে দাঁড়াবে যদি কোনো সমস্ত ফতোয়া পায়। এগুলি হচ্ছে এই জন্য দুর্ভাগ্যবশত খুব নিকৃষ্টতম আসলে বুঝ, এগুলির কারণে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না, এই জন্য এগুলি বিশ্বাস করা যাবে না। আলেমদেরকে অবশ্যই বলবেন যে তারা যেন মাইকে আজান দেয়, একামত দেয়, সালাতে শুরু করে, সালাত পড়ে, কোনো সমস্যা নেই, এটাতে মাইকের পিছনে ইমাম সাহেব পিছনে যারা আছেন মোকাব্বের যিনি, তিনিও মাইকে তাকবীর দিতে পারবেন এবং ইমাম সাহেব মাইকে সালাত আদায় করতে পারবেন। এর মাধ্যমে অনেক উপকারিতা রয়েছে। এটাকে মাসাইলুল মুরসালা বলে, আওয়াজ বাড়ানো শরীয়তের একটা উদ্দেশ্য, মাকাস শরিয়া বলে, এটাতে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা অনুরোধ করবো যারা এই জাতীয় বিভ্রান্তিতে আছেন তাদেরকে যে আপনি নিজে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ দিকে তাকান, ফেকের মাসালার দিকে তাকান, আলেমদের কথার দিকে তাকান। এখানে বিশ্বের সমস্ত সুন্নি মুসলিমরা যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেখানে আপনি আর বিরোধিতা করার দরকার নেই। এখানে বিরোধিতা করে আপনি নিজেকে জামাতমুখ করছেন এবং নিজেকে শরিয়ার ভুল তথ্য দিয়ে মানুষকে নিজেও বিভ্রান্ত হচ্ছেন, অন্যকে বিভ্রান্ত করছেন। তো এখানে মাইকে সালাত পড়া, মাইকে কোরআন পড়া শিরিক হওয়ার তো কোনো সুযোগ নেই, এটা তো শিরিক এবং প্রশ্নই আসে না। সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে উত্তম অনুত্তমের প্রশ্ন, সেখানে আপনি উত্তম যেটা মনে করছেন উত্তম না, উত্তম হচ্ছে মাইকে পড়া এবং আওয়াজ দিয়ে পড়া, কারণ এটা শরীয়তের বিধান। ওরা যারা শিরিক বলে তারা আসলে শিরিকে বুঝে নেয়। শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহর কোনো আল্লাহ তাআলার সত্তা নাম জাত, আল্লাহ তাআলার সত্তা নাম গুণ কর্ম অধিকার নিয়ে অধিকার অন্য কাউকে দেয়া অথবা অস্বীকার করা,
অস্বীকার করা অথবা অংশীদার করা, এটা হচ্ছে শিরিক। তো এটার সাথে শিরকের কী মিল হইলো? তো এই জাতীয় কথা কথায় কথা শিরিক বলা, এটা হচ্ছে না জানার কারণে জনিত হয়। এই জাতীয় শিরিক বলাটা উচিত নয়। আশা করি বিষয়টি বুঝছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা দুই ভাই এবং দুই বোন, আমাদের মা জীবিত আছেন, আমার মৃত পিতার সম্পদ থেকে কে কতটুকু পাব? উত্তর দিয়ে বাধিত করবেন। আপনার দুই ভাই দুই বোন, আপনার মা জীবিত আছেন, এখন আপনার মা যেহেতু জীবিত আছেন, আপনার মা পাবে আট ভাগের এক ভাগ, আপনি আর বাকি আট ভাগের এক ভাগ গেলে বাকি থাকবে, বাকিটা পাবেন আপনারা, বাকি আপনারা তিন, আপনার দুই ভাই পাবেন, দুই ভাই হচ্ছে চার, দুই বোন ছয় ভাগ হবে বাকিটা। আট ভাগের এক ভাগ দেওয়ার পরে ছয় ভাগ হবে বাকিটা, আট ভাগের এক ভাগ দেওয়ার পরে বাকিটা ছয় ভাগ হবে বাকিটা। তো আট ভাগের এক ভাগ দেওয়ার পরে বাকিটা ছয় ভাগ, আট দিয়ে মশলা দিবেন, আট দিয়ে মশলা দিয়া তো মাকে দিবেন এক, বাকি থাকবে সাত, সাত ভাগ, এই সাত ভাগ হবে ছয় ভাগ। কেমন হবে? এখন এটা তসি হবে, তসি হইয়ে আপনারা আদত রোজ দিয়ে ভাগ দিয়ে দেন, ছয় দিয়ে ছয় এবং আটের মধ্যে ইয়া করেন, করলে যেটা দিয়ে ভাগ দিলে আপনাদের সবাইকে হয় সেটা দিয়ে মিলিয়ে নেবেন। অর্থাৎ আপনাকে এই দুই ভাই এবং দুই বোন, যেহেতু দুই ভাই চার ডবল আর দুই বোন দুই ছয়, তো বাকি যেটা আছে আটের এক দেওয়ার পরে সাতকে, যে সাতটা আছে সাতকে ছয় ভাগ করে চার, প্রতি ভাই দুই, প্রতি ভাই দুই 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 করে পাবেন, প্রতি বোনে এক এক করে পাবেন। এটা এইভাবে হচ্ছে মাসালা। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। পরবর্তী মাসালা হচ্ছে, সলাতে কীভাবে সুরা মিলাবো, সলাতে কীভাবে সুরা মিলাবো, সলাতে কীভাবে সুরা মিলাবেন, এটা একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু এটা একটা বিষয়টা হচ্ছে, সলাতে মিলাবেন অর্থ হচ্ছে সুরায় ফাতিহা কিন্তু আপনাকে পড়তেই হবে। সুরায় ফাতিহা পড়বেন, এরপরে আপনি কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। আল্লাহ বলছেন ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে তোমার সহজ সেখান থেকে পড়ো। সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সহজ করে দিয়েছেন, আপনাকে পুরো সুরাও পড়া বাধ্যতামূলক না, যদিও যে কোনো সময় পুরো সুরা পড়াটা সুন্নত, যে কোনো সময় পুরো সুরা পড়াটা সুন্নত। কারণ আপনি শুরু করেছেন একটা সুরার, বড়ো সুরা না ছোটো সুরা শুরু করেছেন, পিছনের দিকে সুরাগুলো, সলাতের মধ্যে পুরো সুরাটা পড়াটা সুন্নত। আপনি আলম তারার অর্ধেক পড়ে এক রাকাত, আর বাকি অর্ধেক পড়ে আরেক রাকাত এভাবে করবেন না, কারণ পুরো সুরাটা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখা গেছে, তিনি বেশিরভাগ সময় দেখা গেছে পুরো সুরা পড়তেন, কোথাও তিনি এরকম করেন নিজে অর্ধেক সুরা পড়ছেন, এমনকি বড় বড় সুরাগুলো তিনি পুরোপুরি পড়তেন। শুধুমাত্র একবার তিনি সালাত পড়তে পড়তে আটকে গেছিলেন, অর্থাৎ তার কাশি আসছিল, সেই জন্য তিনি অর্ধেক পড়ে রুকুতে গেছেন। সাধারণ নিয়ম ছিল তার পুরো সুরা পড়া। তো এই জন্য সালাতে কীভাবে সুরা মিলাবো, অর্থ হচ্ছে আপনি প্রথমে সালাত দাঁড়িয়ে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে সুরা ফাতিহা পড়বেন পুরোপুরি। তো সুরা ফাতিহা পুরোপুরি পড়ার পরে আমিন বলবেন। এরপরে যদি আপনি কোনো নতুন সুরা পড়েন, তো সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাটা পড়া। নতুন সুরা না, কোনো সুরার মাঝখান থেকে পড়ছেন, আউযুবিল্লাহ পড়তে পারেন। আর যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাও পড়েন তো কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সুরা শুরু থেকে ইয়া আইয়ুল মুজাম্মিল করে শুরু করে দেবেন, ইয়া আইয়ুল মুজাম্মিল অথবা ইয়া আইয়ুল মুদাদ্দির করে শুরু করে দেবেন, অথবা কুল আউযু বিল ফালাক বলে শুরু করে দেবেন, কোনো সমস্যা নেই। আর যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন সুরার শুরুতে তাহলে ভালো, সুরা যদি শুরুতে না পড়েন মাঝখান দিয়ে পড়েন, যখন আমানা রাসূল বা উনজিল ইলাইহি রাব্বিউল অনুপড়তেছেন, তখন আপনি শুধু আউযুবিল্লাহ পড়াটা উত্তম। যদি আউযুবিল্লাহ নাও পড়েন আপনার সালাতে কোনো সমস্যা হবে না, আপনি আমানা রাসূল থেকে পড়া শুরু করে দেবেন, যতটুকু পড়তে পারেন। বড় এক আয়াত, ছোটো তিন আয়াত, এটা আলমরা বলে থাকেন, এটাই দেখা গেছে এটুকু আসলে একটা জরুর গুরুত্বপূর্ণ জিনিস, এটুকু পড়বেন। সুরা মিলানোর ব্যাপারে আমাদের দেশে প্রচলিত নিয়ম হচ্ছে সুরা মিলানো ওয়াজিব বা ফরজ, জাতীয় ওয়াজিবের ওয়াজিব পর্যায়ে নিয়েছেন, ফরজ বলেন নাই। তো আসলে সুরা মিলানোটা ওয়াজিব নয়, এটা আসলে সুন্নাতে মুয়াক্কাদ, তাকিদ দেওয়া সুন্নাত। এটাতে আপনি সুরা যদি না মিলান আপনার সালাত হয়ে যাবে, সুরা না মিলালেও আপনার সালাত হয়ে যাবে। এই জন্য যখন দেখবেন যে সময় কম, আপনার ফরজ পড়তে হবে অথবা সময় ইমাম ইমাম সালাত শুরু করে দিবে,
এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে অথবা ধরো জুমার দিনে কেউ মসজিদে ঢুকছে, ইমাম সাহেব এতে খুতবাতে আছে, এমন সময় আপনি ঢুকলে আপনি ওয়ালি ইতাজাও ওয়াসফি মাহাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই রাকাত পড়তে এবং দ্রুত পড়ে নিতে। এই দ্রুত পড়ার মধ্যে অর্থ হচ্ছে আপনাকে শুধু সুরা ফাতিহা দিয়ে শেষ করতে পারবেন, আপনাকে সুরা কেরাত মিলাইতে হবে না। এটা হচ্ছে বিশুদ্ধ মত। যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত হচ্ছে যে আপনাকে সুরা একটা সুরা মিলাইতে হবে, সেই সুরাটা আপনি যতটুকু পারেন ছোটো মিলাবেন যদি এরকম অবস্থা পরিস্থিতি হয় যেখানে বেশিক্ষণ সময় আপনি পাচ্ছেন না, যে কোনো ছোটো সুরা পড়বেন। যেমন ওয়াল আসরে কেউ পড়ে, কেউ ইন্না আতা ইন্না কাল কাউসার দিয়ে শেষ করে, এই জাতীয় সুরা দিয়ে আপনি শেষ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন কীভাবে সুরা মিলাবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই যে ফরজ সালাতের ফরজ জিকিরগুলো আছে, সেগুলো কি ফরজ সালাতের আদায় করার পর পরিবর্তে নাকি মসজিদ থেকে বাসায় এসে পড়া যাবে? ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে সেগুলো ফরজ সালাতের পরপরই পড়তে হবে, মসজিদ থেকে বেরিয়ে বাসায় চলে আসলে হবে না এবং সেটা সুন্নাহ বিরোধী কাজ হবে। এবং মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে উঠে যেতেন না, ফরজ সালাতের পরে তিনি জায়গা বদল করতেন। এই জন্য কেউ যদি মনে না করে যে তিনি ইমাম হিসেবে এখন রয়ে গেছেন, এই জন্য তিনি অবস্থান পরিবর্তন করতেন, তাসবিহ পড়তেন, তাসবিহ তাকবীর তাহলিল এগুলি পড়তেন। কেন এগুলি তারা যেন বুঝতে না, কেউ যদি না বুঝে তিনি এখনও সালাতে রয়ে গেছেন, এই জন্য তিনি ঘুরতেন, প্রতি সালাতের পরে ঘুরে বসতেন। তো মুক্তাদিরা কী করবে? মুক্তাদিরা তাদের জায়গায় থাকবে, কোনো সমস্যা নেই, তাদের জায়গায় বসেই তারা এই তাসবিহগুলি শেষ করার পরে তারপরে তারা দুই রাকাত বা চার রাকাত যা নফল আছে সেগুলি আদায় করবে, সুন্নাত যেগুলি আছে সেগুলি আদায় করবে। কিন্তু জিকিরের সময় কিন্তু সালাতের ফরফরে জিকিরের সময়টি রয়েছে। কেউ যদি কোনো জিকিরের পরে সালাতের পরে সময়টা এটা আদায় না করে, পরে করে কি বিধান সুন্নত পরে পরে করছে, কেউ কেউ বলছে সুন্নতের পরপর পড়লেও তারটা হবে, তবে এটা যা আল্লাহ আল্লাহ জাদা বা সঠিক বিশুদ্ধ পদ্ধতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তিনি ঘুরতেন, ঘুরেই এগুলি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক তাইয়াজাল জালালুল ইকরাম বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম বলতে বলতে তিনি ঘুরে বসতেন, তারপর তিনি বসতেন। এর অর্থ হচ্ছে আপনাকে এই ফরজ সালাতের পরে জিকিরগুলো সুন্নতের পরে নিয়ে যাওয়াটা আসলে সুন্নত মোতাবেক নয়, যদিও পড়লে আদায় হবে সুন্নাহ মোতাবেক, কিন্তু ঘরে গেলে এটা হবে না, ঘরে গেলে আপনি অনেক দূরে চলে গেছেন, আপনি এই জন্য ওখানে বসেই পড়বেন যদি কোনো কারণ না থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, এমনকি অনেকে বলেছেন নফল সালাতের চেয়েও এই জিকিরগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, নফল সালাতের সালাতের চেয়েও এই জিকিরগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ সালাতের মাঝে আপনি দোয়া করেছেন, সালাতের মাঝে আমি দোয়া করেছি, কী দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মা আগফারতা মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম। আল্লাহুম্মা আগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বি মিন্নি আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আগফির লি জিদ্দি ওয়া হাযলি খাতায়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি। এরপর আরও দোয়া করেছেন আপনি, অনেক দোয়া করেছেন। এখন দোয়াগুলো সালাতের ভিতরে শেষ ছিল, আপনার শেষ কাজ ছিল, দোয়া শেষ করার পরে এরপরে সালাতের পরে ওয়াইজা ফারাগতা ফানসব, যখন সালাত শেষ করুন বেশি বেশি করে এই আজকারে লিপ্ত হন। পানসব অর্থ হচ্ছে এই জিকিরগুলো বেশি বেশি করে পড়া, এটাও একটা বর্ণনা আসছে। সুতরাং এই জিকিরগুলো বেশি বেশি করে সালাতের পরে পড়া এটা হচ্ছে নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, সালাতের পরেই জিকিরগুলি করতেন। তো আমরা সালাতের পরে দোয়াতে লিপ্ত হয়ে যাই, কেউ কেউ হাত তুলে বসে থাকে, কেউ কেউ বা লম্বা মুনাজাত দিয়ে বসে থাকে, এসবই হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। বরং সুন্নাহ হচ্ছে সালাতের পরে যে জিকিরগুলো আছে সেগুলো পড়ব, এবং এই জিকিরগুলো আদায় করে তারপরে যদি কোনো কেউ আরও কিছু দোয়া আছে সেগুলি করে তাহলে সেগুলো জায়েজ। কারণ সালাতের পরে জিকিরগুলো বেশি, কিছু দোয়াও আছে যেগুলো সালাতের পরে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয়েছে, এটা সেগুলো করা যাবে। এখানে হাত উঠাবেন কি না, যদি কেউ অভ্যাস করে ফেলে তাহলে এটা বেদাত হবে, হাত উঠানো বেদাত হয়ে যাবে। আর যদি অভ্যাস নয়, কখনও কখনও ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার যাদুল মাদ উল্লেখ করেছেন, আজকারগুলো শেষ করার ফলে, শেষে যদি কোনো দোয়াগুলো শেষ করার ফলে তার কোনো কিছু আল্লাহর কাছে চাইতে ইচ্ছা হয়তো ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে চাইতে পারবে, সেটা বেদাত হবে না, কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, আর সবাই সামষ্টিকভাবে দোয়াটা করা যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নামাজের মাঝে কোনো আয়াত ভুল হলে কি সে আয়াত থেকে পড়তে হয় নাকি আবার সুরার প্রথম থেকে পড়তে হয়? এটার উত্তর বোধ আমরা একবার দিয়েছি, তারপর আবারও বলছি, নামাজের মধ্যে কোনো আয়াত ভুল হলে দেখবেন যদি সুরায় ফাতিহাতে ভুল হয় তাহলে আপনাকে সুরায় ফাতিহা আবার পড়তে হবে, কারণ যেখানে ভুলেছে এটা তো আবার ঠিক করে পড়েন, সমস্যা নেই। যেমন আপনি এহদিনের সিরাত আল মুস্তাকিম ভুলে গেছেন, আপনাকে আবার এহদিনের সিরাত আল মুস্তাকিম থেকে পড়লেই হবে। সুরায় ফাতিহার মধ্যে ভুল হলে গ্রহণযোগ্য না, সুরায় ফাতিহা ভুল হলে আপনার নামাজই হবে না,
সুরে ফাতিহা ভুল করা যাবে না, যে কোনো মূল্যে বিশুদ্ধভাবে সুরে ফাতিহা শিখতে হবে এবং কোনো আয়াত বাদ গেলে আবার আপনাকে পড়তে হবে। যদি আপনার সন্দেহ হয় যে ফুল পড়ছে কিনা, আবার পড়লে পড়বেন, তবে শেষে সজদা দিবেন যদি কোনো ডবল পড়েন, বারবার পড়লে সজদা দিতে হয়, কারণ বাড়তি দুইবার পড়লে এটা হচ্ছে আপনার সালাতের মধ্যে বাড়তি কাজ করা, সেটা করা যাবে না। তাহলে আপনাকে সুরে ফাতিহা যেন ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন, সুরে ফাতিহার পরে আপনি যখন কেরাত করছেন তখন আপনার কী বিধান, ভুল হলে কী করবেন? সুরে ফাতিহার পরে যদি আপনি কেরাত করতেছেন, ধরুন আপনি শুরু করলেন একটি সুরা আলম তারা কাইফা ফারবুকে বা সাবিল ফিল, এরপরে ভুলে গেছেন, এখন কী করবেন? নিয়ম হচ্ছে এরপরে ভুলে গেলে যদি মনে হয় ভুল থেকে পড়ে নিলে আবার পড়তে পারবেন, আবার আলম তারা থেকে পড়ে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ যেটা আসার জন্য, এটা এই জন্য আমি তাকরার করছি এই জন্য যে পরে পড়ার সুবিধার্থে, অনেক সময় মন ভুলে যায় হঠাৎ করে কোনো একটা আয়াতের অংশ, আগের আয়াত থেকে পড়লে সেটা আর সমস্যা হয় না, সেটা আগের আয়াত থেকে পড়লে সে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি কি আবার সুরের প্রথম থেকে পড়বেন? না, আবার প্রথম পড়ার প্রয়োজন নেই, যে আগে যেখান থেকে পড়লে তার মনে হবে সেখান থেকে পড়লে তার হবে। আরেকটি কথা যে এটা কিন্তু আবারও বলছি আমরা যে এটা কিন্তু এই যে অতিরিক্ত যে সুরা মিলানো এটা কিন্তু সুন্নাহ মুআক্কাদা, যদি এমনকি আপনি যেটুকু পড়ছেন একটুকু আটকে গেছেন আপনি টুকুতে চলে যান, সমস্যা নেই, আপনার সালাত হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে পিছনে কাউকে লোকমা দেওয়ার জন্য রেখে দেয়া বা কেউ লোকমা দিল না কেন ঝগড়া করা, এটা আবার দরকার নেই। যখন আপনি দেখবেন যে আপনার আটকে গেছেন পড়তে পড়তে আপনি টুকুতে চলে যান, কিছু সমস্যা নেই আলহামদুলিল্লাহ, সেটা এক রাকা, সে দেখুন এক আয়াত পরিপূর্ণ, এক আয়াত পুরো ফুল বড় আয়াত হয় তো ভালো, না হলেও কোনো সমস্যা হবে না। উত্তম হচ্ছে পরিপূর্ণ এক আয়াত এবং ছোটো দুই তিন আয়াত, এগুলি পড়ে সালাত শেষ করা। এই জন্য ছোটো তিন আয়াত বলা হয়েছে, কারণ সর্বনিম্ন সুরা তিন আয়াত, ইনায়াত ইনায় কালকা হোসেন ভাসবাবিক ইনা শাহানি কুলাব, এই জন্য ছোটো তিন আয়াতকে বলা হয়েছে যেন পড়ে কেউ। এটা ইমামদের দৃষ্টি অত্যন্ত প্রখর ছিল, তারা চিন্তা ভাবনা করেছে যে অন্তত ছোটো তিন আয়াত দিয়ে হলো সালাটা যেন পড়া হয়। কিন্তু আমাদের দুঃখ দেখি অনেক সময় যখন আমরা দেখি রমজান মাসে কেউ কেউ সুরা পড়তেছে, সালাত আদায় করতে, তারা তারাবি পড়তেছে, এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতটাই কমিয়ে দিছে। কী করে? আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান, আল্লাহ আকবার, এটা কি কোনো রকম দায়সারা গোছের কাজটা আমাদের কখনো করা উচিত না? তার নাম সালাত হবে না আমি বলছি না, কিন্তু এটা একটা দায়সারা গোছের কাজ, এটা সুন্নাহ বিরোধী কাজ। রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবেকের আদর্শ ছিল রমজানের সালাত, তারা লম্বা লম্বা কেরাত করতেন, মে ঈদ মানে যেগুলো বিল মে ঈদ অর্থাৎ একশো আয়াত বিশিষ্ট সুরাগুলিও তারা করতেন, একশো আয়াত বিশিষ্ট সুরা দিয়ে তারা সালাত আদায় করতেন। অর্থাৎ চিন্তা করেন একশো আয়াত কিন্তু কম নয়, একটা একশো আয়াত হচ্ছে সুরা আল ইমরানের অর্ধেক, যেটা এক একটা রাকাতে এত লম্বা করে পড়তেন। তো এর আমরা এটার বাদ দিয়ে আমরা এমন কমাইতে কমাইতে শেষ পর্যন্ত বলে ফেলছি আর রহমান আল্লামুল কোরআন খালাক আল ইনসান আল্লাহ, এটা আসলে কখনো এটা আদর্শ নয়, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে বানিয়ে নেয়া। আমরা নতুন নতুন ভাষণ তৈরি করি সালাতের, নতুন নতুন ইবাদত তৈরি করি, নতুন নতুন নিয়ম পদ্ধতি বানিয়ে নিই, এসবই হচ্ছে সম্পূর্ণরূপে সুন্নাহ এবং আদর্শ বিরোধী, এটা করা যাবে না। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহকে সালাম দেওয়া যায় কি হঠাৎ আল্লাহর প্রতি মনের ভুলে সালাম চলে আসে, এতে কি গুনাহ হবে? সাহাবায়ে কেরাম যখন এই তারা প্রথম সালাত আদায় করতেন তখন বলতেন আসসালাতু আসসালামু আলাল্লাহ বলে ফেলতেন, এটা বর্ণনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন, বলছে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াতু, এভাবে বলতে। তো আল্লাহকে সালাম দেওয়ার এটা নিয়ম নেই, আল্লাহকে সালাম দিবেন তো সালাম তো দিতে হয়, আপনি সালাম দেওয়ার কিছু নিয়ম, সালাম তো দিবেন শান্তি, তো আল্লাহই তো শান্তি, তো এই জন্য আল্লাহকে আবার শান্তি দিবেন কী করে? আসসালাম অর্থ হচ্ছে আসসালাম, এই জন্য হাদিসে যেটা আসছে আল্লাহ আনতাসসালাম, আপনি সালাম, ওয়ামিকা সালাম, আপনার কাছ থেকে সালাম আসে, আল্লাহ আনতাসসালাম সালাম তাবা রাখতে ইয়াজাল জালাল ইকরাম, এরপরে আল্লাহর প্রশংসা করলেন ইয়াজাল জালাল ইকরাম বলে, আপনি বরকতময় হে আল্লাহ, আপনি অত্যন্ত মর্যাদাবান এবং অত্যন্ত সম্মানিত, তো এটা বললেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আনতাসসালাম সালাম, কেউ যদি বলতে আসসালাম আল্লাহ বলতে, এটা কিন্তু হাদিসে নিষেধ করা হয়েছে, এই জন্য আল্লাহর ফরস এভাবে আসসালাম আল্লাহ বলা যাবে না। আপনি বলতে আত্তাহিয়াতুলিল্লাহ, আল্লাহ যাবতীয় প্রশংসা কাজে মুখে কাজে কর্মে আমার অন্তরে যত কিছু বেরো সব আল্লাহর জন্য, এটা হলো আত্তাহিয়াতুলিল্লাহ। তো তাহিয়া শব্দটি সালামের চেয়ে আরও বেশি ব্যাপক, এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শেষ বৈঠকে অথবা দ্বিতীয় বৈঠকে আমরা যেটা বলি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, এভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন। সালাত হবে নবীর উপরে, সালাম হবে নবীর উপরে, এবং সালাম শুধু সালাম হবে যাবতীয় সমস্ত মুসলিমের উপরে সালাম হবে, এটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর উপরে সালামটা সুন্নাতের দ্বারা সাব্যস্ত হয়নি বা সুন্না বিরোধী, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বিরোধী, এই জন্য এটা বলবো না। তবে আমরা বলতে পারবো আত্তাহিয়াতুলিল্লাহ বলতে পারবো, কারণ মনে হঠাৎ করে চলে আসলে এটার জন্য গুনাহ হবে না, কারণ
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ঈমানদাররা যখন এই আয়াত নাযিল হলো ইনতুবদু মা ফী আনফুসিকুম ফাতুবু ইউহাসিবকুম বিল্লাহ, যা প্রকাশ করা অন্তরে থাকে এজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। এটা অনেকের জন্য কঠিন হয়েছে, সাহাবায়ে কেরাম যে কঠিন, যে আমাদের অনেক কথাই আসে আল্লাহ যে পাকড়াও করে আমরা কী করবো, তারা খুব কষ্টে ছিলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা দোয়া করো রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা ওয়াখতানা, আল্লাহ আপনি আমাদের পাকড়াও করবেন যে ভুলে কিছু করে বসি অথবা বিস্মৃত হয়ে করে বসি। ভুলে করার তো কাজটা করতেছি ভালো, করে যাই ভুল হয়ে গেছে, আরেকটা হচ্ছে আমার মন না ভুলেই করে ফেলছি, কাজ করার উদ্দেশ্যের জন্য করে ফেলছি। তাহলে এই দুইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে আসছে যে যখনই ইমামদারাই দোয়া করে, ইমামদারাই দোয়া করে বানালা তুয়াখিজনা ইন নাসিনা ওয়াখতানা, আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন যদি ভুলে যাই অথবা যদি আমাদের বিস্মৃত হয়ে যায় ভুলে কোনো, তাহলে আপনি পাকড়াও করবেন না ভুলে কিছু করলে। তো সেই জন্য আল্লাহ তাআলা উত্তরে বলেন কাদ ফাআলতু, আমি এটা করেছি, আমি এটা তোমাদের জন্য করেছি, অর্থাৎ তোমাদের এই ভুলগুলো তোমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর এই উম্মতের জন্য এটা বড় নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি এবং এই অনিচ্ছাকৃত ভুল এগুলিকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ওয়াদা আন উম্মতি, আল্লাহ আমার উম্মত থেকে রুফে আন উম্মতি অথবা ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নেসিয়ান, যে তারা ভুলে যা করে বসে অথবা বিস্মৃত হয়ে যা করে বসে সেটাকে আল্লাহ তাআলা এই উম্মত থেকে উঠিয়ে দিয়েছেন, এবং ওমাস্তুক রু আলী জোর করে কিছু করা হলে সেটাতেও তার জন্য গুণা হবে না। তাহলে বোঝা গেল যে আপনার মনের ভুলে এরকম চালাম চলে আসলে এটার জন্য গুণা হবে না, তবে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে যেন এটা ভুল যেন অভ্যাসে পরিণত হয়, বিষয়টা খেয়াল রাখবেন। আপনি বেশি বেশি করে আল্লাহর জন্য এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটি কালেমা সবচেয়ে উত্তম, এগুলিকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, তাহলে এটা আর আসবে না। আপনি কথায় কথায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবর বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, এই পাঁচটি কালেমাকে জীবনের সমস্ত ক্ষেত্রে কাজে লাগান। দেখবেন এটাই আসলে মূলত সমস্ত জিকিরের মূল হচ্ছে এই পাঁচটি জিকির। আমি পরীক্ষা করে দেখেছি আমার জীবনেও যে আসলেই পাঁচটি জিকির করলে সমস্ত রকম জিকির হয়ে যায়, এবং সেটা যদি কোনো পরিপূর্ণভাবে কেউ করে তাহলে আরও উত্তম। রাতের জিকিরের মধ্যে যেমন আছে, সকালের জিকির জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়রি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, রাতের জিকিরের মধ্যে এটা আছে বাড়তি একটু অংশ সহ। তো অন্য সময় এটা নাই, অন্য সময় আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর একটি জিকিরের ভিতরে আপনি সব ঢুকেছেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, সব কিন্তু এর ভিতরে আসছে। এর অর্থ হচ্ছে আপনি ঘুরে ফিরে আমরা ঘুরছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার ভিতরে আমরা আসি, এবং এটাই হচ্ছে মূলত জিকিরের সুন্দর তরিকা। সুতরাং এটা যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার মন থেকে আপনার মুখ থেকে ওই আসসালামু আল্লাহটা চলে যাবে, আল্লাহকে সালাম দিচ্ছি আল্লাহ তোমার সালাম, এটা আসবে না। বলবেন যে আল্লাহ যখন এরকম আসে বেশি এসে যায় সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবেন, বলবেন আল্লাহ আন্তা সালাম ইনকে সালাম তাবার জালা, আল্লাহ আপনার পক্ষ থেকে সালাম আসে, আল্লাহ আপনার পক্ষ থেকে প্রশান্তি আসে, আপনি সালাম শান্তির আধার আপনি, এটা মুখেও বলবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে জানাজার দুরুদ কোনটি, দুরুদ ইব্রাহিম নাকি অন্য দুরুদ জানালে উপকৃত হব। দেখুন জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ নির্ধারণ করে দেননি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি যেই সালাত যেই দুরুদটি আমাদের জন্য তিনি আমাদের জন্য যেটাকে উত্তম হিসেবে আমাদের জন্য আদর্শ হিসেবে দিয়েছেন সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিমি। দুরুদ ইব্রাহিমি কোনটা? দুরুদ ইব্রাহিমের অনেকগুলো সুরত আছে, অনেকগুলো ছয়টা সিগাতে আসছে, এর মধ্যে বিশুদ্ধ সবচেয়ে যেটা এটা আমরা পড়ি সাধারণত আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা সিগা আছে আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। ওখানেও আবাস বারেকের মধ্যেও আছে আল্লাহ বারেক আলা মোহাম্মদ আলা আল মোহাম্মদ কেমন বারাক তালা ইব্রাহিম আলা আল ইব্রাহিম ফিল আলমিন ইন্নাকা হামিদুম মাজিদ, ফিল আলমিন বাড়তি আছে কোথাও। আবার কোথাও আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আল্লাহ ওবারেক আলা মোহাম্মদ একসাথে আছে, এই বর্ণনাগুলো সবই শুদ্ধ, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে যেটা আমরা পড়ে থাকি সালাতের মধ্যে, এটা হচ্ছে উত্তম বেশি, কারণ এটার মধ্যে কমপ্লিট সুরাটা আসছে, দুইটা হামিদুম মাজিদ দুইবার বলা হয়েছে, এটাই উত্তম বেশি। এবং এইটাই আপনি ঠিক এটাই আপনি যদি কোনো জানাজার সালাতের মধ্যে এটা পড়েন, দ্বিতীয় ইয়ার পরে প্রথমে তো সুরা ফাতিহা, দ্বিতীয় প্রথমে পড়বেন সুরা ফাতিহা, দ্বিতীয়টার মধ্যে পড়বেন এই দুরুদ, এই দুরুদের মধ্যে আপনি এইটাকে গুরুত্ব দিবেন, অর্থাৎ এই যেটা আমরা বললাম দুরুদ ইব্রাহিম যেটা পুরোপূর্ণ পরিপূর্ণ হার, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি এটাই পড়বেন ওখানে, এটাই পড়বেন ওখানে, কারণ এটা পরিপূর্ণ একটি দুরুদ, এটা পরিপূর্ণ একটি দুরুদ। মনে রাখবেন অনেকে বলে যে যারা বলে যে এটা পরিপূর্ণ দুরুদ না, এটার মধ্যে সালাম নাই,
সালামের মাদ বলা হয়নি, সালাত সুম্মা সালাত বলা হয়েছে এখানে। আচ্ছা, সালামের জায়গা আলাদা, সালাতের জায়গা আলাদা, সালামের জায়গা আলাদা, সালাতের সব আলাদা, সালামের সব আলাদা, সালাতের নিয়ম আলাদা, সালামের নিয়ম আলাদা। সালাত আল্লাহর পক্ষ থেকে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ সালাম দেন, আর আমরা সালামের ভারে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে পারি। কিন্তু বোঝা গেল যে সালাম এবং সালাতের জায়গাও আলাদা, সুতরাং এটা কম নয়, কমতি নয়, এটা কোনো দুরুদ ইব্রাহিমের মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি যখন জানাজার সালাতে দাঁড়াবেন, প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীরে আপনি দ্বিতীয় তাকবীর দেওয়ার আগে যেটা পড়বেন সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিমই। এখানে কেউ কেউ কামা সাল্লাই তো সাল্লাম তা বাড়াই বলে, এটা বলার কোনো দরকার নেই, কারণ এটা হাদিসে আসে নেই। যারা এরকম বাড়াবে তারা হাদিস বিরোধী কাজ করবে, কারণ নিয়ম হচ্ছে আল ইত্তিবা, অনুসরণ করাটা আউলা মিনাল আদব। কেউ কেউ মনে করেন আমি আদব রক্ষা করতেছি না, সাইয়েদেনা বাড়াচ্ছি, এটা সাইয়েদেনা বাড়ানো জায়েজ হবে না, কারণ এটা হলো মাথুর, শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এটা এইভাবে শিখেছেন, তাবেইন এইভাবে শিখেছেন, হাদিসে কিতাবে এইভাবে আসছে। আপনি যদি বাড়ান নিজের পক্ষ থেকে আদব মনে করেন, এটা হলো আদবের খেলাফ। আপনি আদবের খেলাফ কেন বলছি, কারণ আদবটা হচ্ছে আল ইত্তিবা হুয়াল আদব, যে আদব অনুসরণ করাটা হচ্ছে আদবের কাজ, অনুসরণ বিরোধী হলে সেটা হয়ে যাবে বেয়াদবি। সুতরাং অনুসরণ বিরোধী কাজ আমরা সুন্নত মানে আদব রক্ষা করার নাম করে বেয়াদবি না করি, এই জন্য আমরা বাড়িয়ে না দিই, ফিলা সাকামা সাল্লাই তো সাল্লাম তো বারাক তা এগুলি না বাড়িয়ে দিই, কারণ এগুলি একই এই হাদিসের ভিতরে আসে নাই। যদি পূর্ণ একটা হাদিসের অনেকটা হাদিসের অনুসরণ করেন তাহলে সমস্যা নেই, কিন্তু আরেকটা হাদিসের অনুসরণ না করে একই হাদিসের ভিতরে দুই তিনটা একসাথ করে মিলে বানিয়ে ফেলবেন একটা, সেটা যেন না হয়, এটা সুন্না বিরোধী হবে কাজটা। আর এখানে যদি বাড়িয়ে দেওয়া আল্লাহ সাল্লাহ আল্লাহ সাইয়েদেনা বাড়ানো হয় তো সেটা হবে সুন্না বিরোধী, কারণ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের শিখাননি, সাহাবায়ে কেরাম শিখাননি, তাবেইনরা শিখাননি, ইমামরা শিখাননি। তাছাড়া এইভাবে সাইয়েদেনা কথা সালাতের ভিতরে ঢুকিয়ে দেয়া এটা সালাতের নিয়ম বিরুদ্ধ, বাড়তি কথা সালাতে ঢুকাইলে অনেকের নিকট সালাতই হবে না। সুতরাং আপনি এখানে অতিরিক্ত কোনো শব্দ ঢুকাইতে পারবেন না। বাইরে যদি কোনো আপনি বলেন সালাতের বাইরে সাইয়েদেনা বলেন, বলতে পারবেন কি না? অধিকাংশ আলেমের নিকট সেটাও বলতে পারবে না, কারণ এটা বেদাত হবে, বাড়তি জিনিস হবে। কোনো আলেম মনে বলেছেন যে বাইরে বললে গুণা হবে না, কিন্তু আসলে বাইরে বলাটা উচিত হবে না। কেন? যদি এতই গুরুত্বপূর্ণ হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন হলো শিক্ষা দিতেন, একদিন হলো সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে সিয়াদার জিনিসটা আছে, সাইয়েদেনা বলাটা সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাম কোনো হাদিসেও আসে নাই, তো সেটা বলবে না। তাছাড়া আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সাইয়েদ হু আল্লাহ, সাইয়েদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আর সাইয়েদ, আর সৈয়দ আলিফ লাম দিয়ে তিনি একমাত্র আল্লাহর জন্য সার কাজ হতে পারে না। তো সৈয়দেনা তিনি আমাদের নিঃসন্দেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সৈয়দ, আমাদের কায়েদুল, তিনি আমাদের সব কিছু পরিচালে দুনিয়া আখেরাতের পদ সঠিক পদ দেখানোর জন্য তিনি একমাত্র আমাদের আদর্শ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যেখানে যেটা বলা হয়নি হাদিসে এখানে অতিরিক্ত বাড়িয়ে না দেই, এই জন্য আমরা যখনই দুরুদ পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবো, সাল্লাহ আল্লাহ সাইয়েদিনা মুহাম্মদ বাড়ি অতিরিক্ত বাড়াবো না, কারণ এটা সুন্নাতে আসে নাই, সহি হাদিসদের প্রমাণিত হয়নি। এই জন্য সুন্না বিরোধী কাজ হবে, যদি সুন্না বিরোধী কাজ হবে, বরং আমরা হাদিসে কোনটা আসছে এটা একটু শিখে নিই। ইনশাআল্লাহ যদি আমার হাদিসের আমার ওজিফাটি বের হয়, ইনশাআল্লাহ দেখতে পাবেন কোন কয়টা বর্ণায় আসছে দুরুদ, এবং সেই বর্ণাগুলি সেখানে উল্লেখ করা হয়েছে। কেউ যদি সকাল বিকাল পড়তে চায় বর্ণাগুলি পড়লেই হইবে, তখন সেটা বিকল্প হবে ইনশাআল্লাহ দালাইল খায়রাত বা এই জাতীয় যে সমস্ত বাড়তি হাদিস আছে সেগুলো, বাড়তি বানোয়ার ওজিফা আছে, সেগুলি থেকে ইনশাআল্লাহ বিকল্প সেটা বের হবে। দোয়া করেন আল্লাহ যেন সেটা তৌফিক দিয়ে বের করার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার 1 লক্ষ টাকা দেওয়ার সক্ষমতা নেই, কিন্তু সবাই জোর করে কামিন করলে কী করব? আপনি যদি 1 লক্ষ টাকা দেওয়ার সক্ষমতা নাই, এটা আপনি জানান তাদেরকে যে 1 লক্ষ দেওয়ার সক্ষমতা নাই, এখন জোর করে 1 লক্ষ টাকার কামিন যদি করে তাহলে আপনি কী করবেন? আপনি যদি এখন বিয়ে যদি কোনো আপনি মেনে না নেন তাহলে বিয়ে হয় নাই, কারণ তারা মেয়ে দিবে না 1 লক্ষ টাকা না হলে, আপনি বিয়ে করতে পারবেন না 1 লক্ষ টাকা আপনার নাই। তো যদি কোনো আপনি মেনে না নেন, এটা কোনোভাবেই মেনে না নেন, তাহলে আপনি বিয়েটা হয় না এখনও, কারণ মেয়ে 1 লক্ষ টাকার কমে আপনার কাছে বিয়ে বসবে না, মেয়ের পরিবার আপনাকে দিবে না। এখন আপনার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে বলেন যে কিছু নগদ কিছু বাকি করা, এটা জায়েজ আছে না? জায়েজ না, কিছু নগদ কিছু বাকি করা জায়েজ। এটাকে বলা হয় মাহার মুআজ্জাল এবং মুআজ্জাল, দুইটা জিনিস শরীয়তে আছে। এটাকে যারা অস্বীকার করে তারা আসলে সুন্নাহ বিরোধী কথা বলছে, শরীয়ত বিশ্বাস বিরোধী কথা বলছে। আলমরা সবসময় এটা করতেছে, এটা আসলে ফিকহের বিরোধী কাজ, যারা বলে যে এটা নাই, আছে যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিবে। যদি কোনো বলা হয় যে তুমি সারা জীবন মিলে দিও, মেয়ে রাজি হয়ে যায়, কোনো সমস্যা নেই, এটা পরে দিলেও হবে। এই জন্য যতটুকু নগদ দিয়েছে বাকিটা পরে দিবে। তো আপনি যতটুকু 1 লক্ষ টাকার সক্ষমতা নাই, যতটুকু সক্ষমতা আছে অতটুকু বিয়ের সময় দিয়ে দেন, যে এটুকু দিয়ে আমি তাকে স্বর্ণ কিনে দিলাম, স্বর্ণ কিনে দিলে আদায় হবে, কারণ স্বর্ণ একটা স্থায়ী সম্পদ,
স্তন একটা শাড়ি সম্পদ, কিন্তু সে তথাকথিত কাপড় সাপড় দিলে হচ্ছে না, কারণ কাপড় সাপড় তো বাধ্যতামূলক দিবেনই আপনি, এটা অতিরিক্ত জিনিস, এটা দিতে হবে। অর্থাৎ খোরপোশটা দিতে হবে, খোরপোশ দিলে হবে না, খোরপোশ আপনার মহার হিসেবে হবে না। মাহার হিসেবে হবে এমন জিনিস যেটা অর্থকরী, অর্থকরী সম্পদ। হ্যাঁ, কোনো কোনো ইমাম বলেছেন দিন শিখিয়ে দেয়া, সুরা শিখিয়ে দেয়া অথবা এগুলিও হবে, এগুলি কোনো ইমাম বলেছেন, এবং এগুলো শক্তিশালী মত। যদি আর কিছু না থাকে, সমাজ যদি এত এরকম পরি অবস্থায় চলে আসে তাদের আর কিছু নেই, যেমন যদি রোহিঙ্গাদের মতো অবস্থা হয়, সেখানে যদি বিয়ে হওয়া দরকার, বাধ্য হয়ে যার যতটুকু আছে অতটুকুর মাধ্যমেই তারা একটা ছোটো একটা জিনিস দিয়েও তারা হতে পারে, বিয়ে হতে পারে, তাদের সমস্যা নেই, যেটা মেনে নিলেই হলো। এখন এখানে যেহেতু আপনার মেয়ে পক্ষ মানছেন 1,00,000 টাকার নিচে, সেহেতু আপনাকে যদি বিয়ে শুদ্ধ হতেই আপনাকে মেনে নিয়ে করতে হবে। আর যদি মেনে নেয় তারা যে কম দিতে হবে, আপনি মেনে পারছি না, কম দিচ্ছে ছেলে মেনে নিচ্ছে, তাহলে কমে বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি 500 টাকা দেন, 1,000 টাকা, তাও বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বিয়ে রাজি হওয়ার বিষয়, উভয় পক্ষ রাজি হতে, মেয়ের মেয়ে মেয়ের পিতা এরা রাজি হয়ে যদি কমে হয় রাজি হবে, আর কম না দিতে রাজি হলে, কম না নিতে রাজি হলে আপনাকে যে যদি বিয়ে এখানে করতেই হয়, অন্যখানে করবেন যেখানে কম টাকা আপনি বিয়ে করতে পারবেন, যদি এখানে করতে হয় আপনাকে সেই টাকা রাজি হয়ে করতে হবে, যে বলবেন যে তাহলে তার থেকে বলবেন যে আমি এখন নগদ দিচ্ছি, বাকিটা আমি সারা জীবনে পরিশোধ করে দেবো বা 1 বছরে পরিশোধ করে দেবো। তখন মেয়ের মেয়ের ক্ষমতা থাকবে যে আপনি তো এখন দিয়েছেন যা, এরপরে আমি মেনে নিলাম, পরবর্তীতে যদি কোনো বলে যে আমার পুরো টাকা না দিলে আপনার কাছে আসবো না, তো তার অধিকার আছে, এই অধিকার তখন সংরক্ষণ করে, অর্থাৎ যখন ইচ্ছা স্বেচ্ছা এটা চাইতে পারে, এবং এটা জন্য সে আপনার কাছ থেকে, আপনার কাছে আসা থেকে বিরত থাকতে পারে। তো আপনি বুঝতে পারছেন যে এটা এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এটা কোনো জোর জবরদস্তির ব্যাপার না। তারা জোর করছে, আপনি বিয়ে করবেন না দরকার হলে, যদি কোনো জোর করে দাম না মানলে, কিন্তু যদি কোনো মেনে নেই, এখানে বিয়ে করতেই চান, তাহলে ওদেরকে আপনি বাধ্য করতে পারেন না যে আমার কথায় আপনার কথাই শুনতে হবে, তারা আপনার কাছে না পেলে অন্য কাছে বিয়ে দেবে। তো এই জন্য আপনি এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন, পরস্পর সমঝোতার ভিত্তিতে আসুন যে আমি কম দিচ্ছি, এত টাকা আছে, তো মেনে নিলে ভালো, না মেনে নিলে আপনি বাকি কিছু রাখুন, কিছু নগদ দেন, এইভাবে বিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। এটাতে কোনো নিষেধাজ্ঞা আমরা কখনো দেখিনি। যারা ফিকহের ক্ষেত্রে তার যারা দুর্বলতা আছে, তারা সাধারণত এগুলো অস্বীকার করে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তির নাম ইবনুল কাইয়ুম বলা শিরিক হবে নাকি? আসলেই তো ইবনুল কাইয়ুম বলাটা শিরিক হয়ে যাবে। ইবনুল কাইয়ুম বলা না, ইবনুল কাইয়েম, কাইয়েম অর্থ হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানে দেখাশোনা, দেখভাল যারা করে, অনেকটা আর কি বলতে পারেন যে মোহতামিম, আমাদের দেশে এখন ওই কোনো কোনো বাড়িঘরের যিনি দেখাশোনা করে, দায় দায়িত্ব থাকে না, ম্যানেজার সাহেব, এরকম ছিলেন ইমাম ইবনুল কাইয়েম রহমতুল্লাহ আলাইহির পিতা ছিলেন মাদ্রাসাল জাউজিয়া, জাউজিয়া নামে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার তিনি দেখভাল করতেন, দেখাশোনা করতেন, এই জন্য ওনার নাম ছিল কাইয়েম। কাইয়েম অর্থ আল কায়েম আলা শাই, কোনো বিষয়ে যিনি দেখাশোনা করেন পরিপূর্ণভাবে, তো সেটা কাইয়েম হতে পারে, ইবনুল কাইয়েম একজনের নাম। তো কাইয়েমের ছেলে অর্থাৎ যে ম্যানেজারের ছেলে, সোজা কথা, এটা পরিচালকের ছেলে, এটা অর্থ আরবি হচ্ছে ইবনুল কাইয়েম। তো ইবনুল কাইয়েমের জাউজিয়া হয় অথবা ইবনুল কাইয়েম হয়, ইবনুল কাইয়েমিল জৌজিয়া এটা ভুল, কারণ মুজাফর মধ্যে আলফিলাম হয় না। তো এটা জান না জানে অনেকে ইবনুল কাইয়েম আল জৌজিয়া দুটাই তিনটাই বলে, এটা ঠিক না। ইবনুল কাইয়েম অথবা ইবনুল কাইয়েমিল জৌজিয়া এভাবে বলতে হবে, ইবনুল কাইয়েম আল জৌজিয়া বলতে হবে, কিন্তু ইবনুল কাইয়েমিল জৌজিয়া দুইটা এভাবে বলা যায় না, বোঝা যায় না, মানে এটা বুদ্ধ শুদ্ধ হয় না, এটা হলো কথা। তো আর যদি কেউ বলে ইবনুল কাইয়েম কাইয়ুম বলে, তাহলে এটা অবশ্যই শিরকের ভিতরে পড়বে। কাইয়ুম তো আল্লাহ তাআলা, কাইয়ুম আর কেউ হতে পারে না, কাইয়ুমের ছেলে নাউজুবিল্লাহ, আল্লাহর তো কোনো ছেলে নেই। ইনকুল্লুমান ফিস সামাওয়াত ওয়াল আরদি আতির রহমান আব্দা, আসমান জমিনের সবই তার দাস, ছেলে হবে কোথেকে? ওমা ইয়াম বাগিরি রহমান আই ইত্তাখাযা ওয়ালাদা, রহমানের কোনো সন্তান হওয়া উপযুক্ত নয়। এই জন্য ইবনুল কাইয়ুম বললে ভুল হবে, শিরক হবে, কারণ ইবনুল কাইয়ুম, হ্যাঁ এখন যদি মুখে বলে ফেলছে উদ্দেশ্য নাই, তো তার কবিরা গুণ হবে, শিরক হবে না, কারণ ইচ্ছাকৃত বলে নাই, আর ও জেনে শুনে বললে শিরক হয়ে যাবে, এবং মুখে বললে অনেক সময় এটা ছোটো শিরকের প্রকাশ পড়ে যাবে। এটা তো ছোটো, যেটা না বুঝে বলছে, মুখ থেকে বের হয়ে গেছে, এটা কবিরা গুণা হবেই, কোনো সন্দেহ নেই, না বুঝেও যে কোনো কথা বলা যায় না, বা ইমানদার কথা কী বলতে হবে জেনে শুনে বলতে হবে। তো এই জন্য ইবনুল কাইয়ুম বলা যাবে না, অনেকেই ইমাম ইবনুল কাইয়ুমকে ইবনুল কাইয়ুম লেখে, ভুল, সে জানেও না যে এটা কী শব্দ, দুর্ভাগ্যবশত এটা অনেক শিক্ষিত মানুষও এটা বলে থাকে, অনেকে বই লিখে বলছে ইবনুল কাইয়ুম নাম দিয়া, অনেকে এটার অনেক লিটারেচারের মধ্যে ভিতরে আসছে ইবনুল কাইয়ুম বলেছেন, এটা ভুল। ইবনুল কাইয়ুম অর্থ যদি হয়, শব্দ অর্থ হয় এটা কাইয়ুমের ছেলে, কাইয়ুম তো আল্লাহ তাআলা, আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম, যেমন আব্দুল হাই ইবনুল হাই, আব্দুল হাই, হাই মানুষের সিফাত হইতে পারে,
হাইটা মানুষের সিফাত হতে পারে যে জীবিত, যারা আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষকে হাই বলেছেন, ও জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, জীবিত সব কিছুকে আমি মানুষ পানি থেকে তৈরি করেছি, এই জন্য ইবনুল হাই জীবিত মানুষের ছেলে হতে পারে অর্থে। কিন্তু কাইয়ুম যিনি মুআলাকার সিগা দিয়ে, এটা আল্লাহ ব্যতীত আর কারোর জন্য সেটা কখনও প্রযোজ্য হতে পারে না। এই জন্য ইবনুল কাইয়ুম আল্লাহ, যেহেতু আল্লাহ জন্য নির্ধারিত, এই জন্য ইবনুল কাইয়ুম কোনো মানুষের নাম হতে পারবে না, বললে শিরিক হয়ে যাবে, বিষয়টি আমাদের জানা দরকার। মনে রাখবেন আল্লাহর নামগুলোর ক্ষেত্রে কিছু আছে বান্দার নামের সাথে মিল আছে, যেমন অর্থাৎ এগুলি শব্দগত মিল থাকে, এগুলি বললে কোনো শিরিক হয় না। যেমন একজন যদি বলেন রহিম, বলতে পারেন একজন মানুষ রাহিম, কারণ আল্লাহ তাআলা তার নবীকেও রাহিম বলেছেন, কানা মিনা রাহিমান, কিন্তু রহমান একমাত্র আল্লাহর জন্য খাস, এখানে আর কেউ বলতে পারবে না। যেমন যেমন গাফফার আল্লাহর জন্য খাস, কেউ ব্যক্তি গাফফার হতে পারে না। যেমন রাজ্জাক, এই যে সিগাটা ফাআল সিগাটা এবং ফাআলান সিগাটা, এই দুটো সিগা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, এগুলো অন্য কারোর জন্য, এমনকি কোনো কোনো ইমাম নিকট ফাউলও, এই তিনটি সিগাকে আল্লাহর জন্য নির্ধারিত, এগুলোর কারণে এই ফাউল ফাউল এগুলি কখনও আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহৃত হয় না, এগুলি বললে শিরিক হয়ে যাবে। এর বাইরে অনেকগুলো নাম আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলার নামও আছে, বান্দার নামও আছে, একই নাম, নাম একরকম হলে কী হবে, এটাকে বলা হয় এই অর্থ দিক তাকাতে হবে, এটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে। তো যদি কোনো, যেমন কেউ বলো রহিম ভাই, বোঝা গেল মানুষ বুঝাইছে ভাই আল্লাহ তার ভাইয়ের ব্যবহারের ভিতরে ঢুকতেছে না, যদি বলা রাহিম তাহলে বলতেছে আর, তাহলে বোঝা গেল দয়ালু কার কথা বলছে, যদি আর রাহিম তখন একমাত্র আল্লাহকে বোঝাবে আলিফ লাম দিয়ে, তাহলে বুঝতে, কখনও কখনও আলিফ লাম দিয়ে আল্লাহ জন্য নির্ধারিত হয়, কখনও কখনও শুধু নামটাই আল্লাহ নির্ধারিত, যেমন রহমান যখন বলা হবে আলিফ লাম না দিলেও এটা আল্লাহ জন্য নির্ধারিত, কাইয়ুম অনুরূপভাবে আলিফ লাম না দিলেও আল্লাহ জন্য নির্ধারিত, রাজ্জাক আল্লাহ না দিলেও আল্লাহ জন্য নির্ধারিত, কারণ রাজ্জাক রিজিক মহারিজিক দাতা আর কেউ হতে পারে না, ঠিক গফফার মহাক্ষমাশীল আর কেউ হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, তো দয়্যান তিনি মহাবিচারক আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। সুতরাং এগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করলে শিরিক হয়ে যাবে, ঠিক এই কারণেই ইবনুল কাইয়ুম বলা জায়েজ হবে না, শিরিক হবে। ইবনুল আমরা আমাদের যে শেখ যার কথা আমরা বলে থাকি ইমাম ইবনুল কাইয়েম তিনি, অথবা ইবনুল কাইয়েমিল জৌজিয়া এভাবে বলতে হবে, অথবা ইবনুল কাইয়েম আল জৌজিয়া এভাবে বলতে হবে। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি যখন ফরজ সালাত আদায় করে মসজিদের একপাশে একাকী সুন্নত সালাত আদায় করি, তখন যদি বাইরে কোনো মুসল্লি এসে আমি ফরজ সালাত আদায় করছি মনে করে আমাকে ইশারা দিয়ে সালাতে শরিক হয়, তখন আমার কী করেনি দয়া করে জানাবেন। ফরজ সালাত আদায় করে আপনি সুন্নত পড়তেছেন, কেউ মনে করে যে আপনি ফরজ পড়তেছেন আপনার সাথে আসছে, আপনি হাত দিয়ে ঠেলে দিবেন, ওনাকে হাত দিয়ে ঠেলে দিবেন, বুঝে দিবেন যে আপনি ফরজ পড়তেছেন না, আপনার আমার সাথে একামত করো না, নিয়ে আমার সাথে নিয়ে বেদনা হাত দিয়ে ঠেলে দিবেন, যাতে কোনো বুঝতে পারে যে আপনার সালাতে উনি নিতেছেন না, ওনার আপনার মানে আপনি ওনার সালাত নিতেছেন না, এই জন্য উনি বুঝছেন যে আপনি নফল সালাত আদায় করলে, আপনি হাত দিয়ে ঠেলে দিবেন, ওনাকে সরাই দিবেন হাত দিয়ে যে আমার সাথে নামাজ পড়া যাবে না। তো এই জন্য এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে আপনি পড়তে শুরু করবেন, যখন আপনি কেরাত পড়বেন না তখন সে বুঝতে পারবে যে, অথবা আপনি উচ্চ স্বরে যখন আপনি তাকবীর বলছেন না তখন সে বুঝতে পারবে যে আরে তো আমার নামাজ সালাতের সাথে শরীক করতেছে না আমাকে, তখন সে সরে যাবে। এটা দুটি সুরত। আরেকটি সুরত, যদি কোনো কেউ আপনার সালাতের সাথে শরীক জমাত করতে চায়, তাহলে হাম্বলিদের নিকট নফল সালাতে এবং সাফিয়াদের নিকট নফল সালাতে ফরজ যারা পড়ে তাদের একটা শুদ্ধ আছে, সেই হিসেবে তাদের একটা ওজহাতুনেদার একটা ওয়াজ অনুসারে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। এখন যদি আপনি বড় নাও করেন, আওয়াজ নাও দেন, সে যদি আপনার সাথে অনুসরণ করে করে পুরোটা পড়েই ফেলে, তখন তার সালাতটা হয়ে যাবে বলে কোনো কোনো মত আছে, কিন্তু আমার মতে সেটা এভাবে করাটা ঠিক হবে না, কারণ আসলে সে তো ইমাম হিসেবে নয়, নফল সালাত ইমাম হিসেবে নফল সালাত ইমামতি করা যায় আছে। যেমন কেউ যদি তারাবী সালাত আদায় করতেছে জামাতের সাথে, আপনি এশা পড়েন নাই, এখন আপনি কি এশা পড়ে তারাবীতে ঢুকবেন না তারাবীতে ঢুকে যাবেন, কোনটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আগে এশা পড়ে এসে তারপর তারাবী ঢুকতে হবে, কারণ এশা হচ্ছে তারাবী হচ্ছে এশার তাবের, সুতরাং এটা করতে হবে, আগে এশা নিজে একাকী পড়তে হবে, কিন্তু জামাত হচ্ছে একা কীভাবে পড়বেন, এটা আসলে সুন্নার সাথে না সঠিক খাপ খায় না। এই জন্য আপনি ইমামের সাথে আপনি সালাত দাঁড়িয়ে দিতে পারবেন, ইমাম তারাই পড়লো আপনি বিতির পড়তেছেন সালা ফজর এশা পড়তেছেন, পড়ার কারণে এশা পড়ে আপনি ইমাম সাহেব দুই রাকাত সালাম ফিরবেন, আপনি উঠে বাকি দুই রাকাত পড়ে ফেলবেন, চার রাকাত আপনার হয়ে যাবে। আর যদি কোনো মুসাফির হন তো আপনি ইমাম সাহেবের সাথে আপনার সালাম ফিরে দিতে পারবেন। তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, এটা আমি মনে করছি, এটা অন্যান্য ইমামদের কৌল, অন্য ইমামদের কৌল, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত আমি আগে বলছি, তিনি বলছেন যে না আগে বাইরে এশা পড়ে এসে তার অথবা এশা পড়ে এই তারাবীতে শরীক হতে পারবেন, এর আগে তিনি শরীক হতে পারবেন না, এটা তিনি বলে থাকেন। তো আপনার এইখানে এই মশালা তো এরকম একটা মশালা আমরা বলি, এই মশালাতে কেউ কেউ যেটা সাফারিতে একটা মতে, কেউ যদি কেন এমনকি কেউ মশবুক হলেও তারা মনে করে তারাও অনুসরণ করা যাবে,
মাসবুকেরও কেউ কেউ এসে দেখবেন যে মাসবুকের অনুসরণ করে সালাত শুরু করে দিয়েছে। এটা একটা আমি মনে করি এটা সঠিক কাজ নয়, এই জন্য কারণ এটা ধারাবাহিকতা রক্ষা করলে এটার সালাত আর কোনদিন শেষ হবে না। ধরুন আপনি বাজার মসজিদে সালাত আদায় করতেছেন, সালাতের পরে আপনি মাসবুক হয়েছেন, এখন আরেকজন এসে আপনার সাথে শুরু করে দিল, আরেকজন এসে ওর সাথে শুরু করে দিল, তাহলে তো বোঝা গেল ইমামতির সিরিয়াল আর শেষ হচ্ছে না। এটা আসলে সুন্নাবিরোধী, সুন্নাতে এরকম কোনো নজির পাওয়া যায় না। এই জন্য আমাদের উচিত হবে না এইভাবে সালাত আদায় করা। আপনি হাত দিয়ে সরিয়ে দিবেন, অথবা দূর উনি বুঝবেন যিনি মুসাল্লি তিনি বুঝবেন যে আমি তো কিন্তু তাকবির দিচ্ছে না, উনি তো কেরাত পড়তেছে না, যদি জাহারি কেরাত হয় আর যদি তাহারি কেরাত না হলে তাকবির তো দিবে, তাকবির দিচ্ছে না, অথবা আপনি তার খেয়াল করবেন, তাকে জানাচ্ছেন আপনি রুকু সিজদা করছেন, উঠা বসা করতেছেন, কিছুক্ষণ পরে সে বুঝতে পারবে, কারণ রুকু অন্তত সেজদা গেলে ধরা পড়ে যাবে যে সেজদা তার কেউ দেখে না, আপনি উঠে যাচ্ছেন সে বুঝতে পারবে না যে আপনি সালাত আদায় করতেছেন তার সাথে কিনা। এরপর তখন তার উচিত হবে আলাদা সালাত আদায় করা। এখন সে কি নতুন করে শুরু করবে, নতুন করে শুরু করবে নাকি ওইটাই বানা করতে পারবে, ওইটাই সে বানা করতে পারবে, অর্থাৎ যে ব্যক্তি পরে আসছে সে ওইটাই পড়তে পারবে, কারণ তার সালাতে কোনো সমস্যা হয়নি, নিয়ত করেছিল বাড়তি নিয়তটা বাদ গেছে, সালাতে কোনো সমস্যা হয়নি, সে সালাত এটাই নিজের মতো করে পড়ে শেষ করতে পারবে, সালাত হয়ে যাবে, কোনো সমস্যা ফলে সালাত পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি ইসলাম শরিয়া মোতাবেক বিয়ে করতে চাই কিন্তু বাবা মা চায় না, যৌতুক নিতে চায়, এখন আমার করণীয় কী? দেখুন, পুরুষ মানুষের নিজেই নিজের ওলি, পুরুষ মানুষ নিজেই নিজের ওলি, নিজের বিয়ে নিজে করতে পারে, নিজের বিয়ে নিজে করতে পারে। বাবা মাকে এবারে স্পষ্ট বলে দিবেন, এখানে হারাম যেটা হারামকে কখনো প্রশ্রয় দেওয়া জায়েজ নেই, হারামে বাবা মার অনুমোদন করা, বাবা মার কথা মেনে নেওয়া কখনো জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, কোনো স্রষ্টার অবৈধ হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। বাবা মা যৌতুক নিতে চায়, আপনি নিতে চান না, আলহামদুলিল্লাহ আপনি নেবেন না, ফেরত দিয়ে দেবেন পুরো টাকা। বাবা মা নিতে চাইলেও বাবা মাকে আপনি ওই পর্বে মোটেই রাখবেন না, আপনি বিয়ে করার পরে নিয়ে আসবেন এবং এই পর্বে কোনো কথা না বলে স্পষ্ট বলে দিবেন যে আমি কোনো যৌতুক নিব না। আর যৌতুক নিয়ে হারাম, আপনি জানেন যে যৌতুক মানুষের মান সম্মান কমিয়ে দেয়, নিজেকে ছোট হইতে বাধ্য করে। একজন পুরুষ মানুষ সবসময় পুরুষ হিসেবে থাকবে, সে পুরুষ মানুষ বিক্রি হবে না, টাকার কাছে বিক্রি নয়, এবং অসম্মানজনক নিজেকে মেয়ে পরিবারের কাছে অসম্মানজনক হিসেবে নিজেকে উপস্থিত করবে না, নিজে কর্মঠ হবে, কাজ করে খাবে। সাহাবায়ে কেরাম কাজ করতেন, মোটের কাজ করতেন, কেউ কেউ বাজারে এটা নিয়ে বিক্রি করতেন, ওটা নিয়ে বিক্রি করতেন, কিন্তু তারা কোনোদিন কাজ থেকে টাকা নিয়ে উল্টাটা করেছেন এটা দেখা যায় না। এটা সবচেয়ে নিকৃষ্টতম একটা প্রথা আমাদের সমাজে প্রচলিত, যা হিন্দুদের থেকে আসে, কারণ সেখানে বিয়ের পরে মেয়েরা আর কিছু পায় না, একবারে বিদায় করে দেওয়া হয়, তো সেই জন্য তারা সেটা দিত ফন হিসাবে। ধীরে ধীরে মুসলিম সমাজে ফন বাদ দিয়ে যৌতুক নামে চলে আসছে, এটা হারাম, এটা নেওয়া যাবে না, তো বাবা মার অনুসরণ করা যাবে না, বুঝে বলেন। যদি তারা দেয় আপনি বাবা মার কারণে দিতে বাধ্য, আপনি সেটা ফেরত দিয়ে দেবেন তাদেরকে, যার সম্পদ তার কাছে ফেরত দিলে এটা হচ্ছে আমানত প্রত্যাখ্যান করা, এবং আমানত প্রত্যাখ্যান ফেরত দেওয়ার সব পাবেন আপনি, কারণ তাদের সম্পদ তাদের কাছে ফেরত দিয়ে দিয়েছেন, এটা হলো নিয়ম, আপনি সেটা পরিপূর্ণভাবে ফেরত দিয়ে দেবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, অনেক সময় অনেকে এমনি দেয়, সেটা আসলে তার অবস্থা দেখবেন, যদি দেখা যায় যে এমনি দেয় একটা প্রথা হয়েছে আসলে যৌতুক নেওয়ার জন্য, চলো এটা নিতে পারবে না, এটা হারাম হবে। আর যদি এমন হয় যে এটা এই এই সমাজে প্রচলিত আছে, এগুলোরা ধনী মানুষ, তারা পরিবার সমাজের মধ্যে চেষ্টা চায়, তাদের সন্তানদেরকে প্রোভাইড করতে চায়, মেয়েদেরকে মেয়েকে ছেলেকে দিতে চায়, যদি অন্য সন্তানকেও দেয়, তাহলে সেটা নেওয়া জায়েজ হবে, কিন্তু সেটা যেন আপনার আকাঙ্ক্ষা না থাকে বা এটা সামাজিক অভ্যস্ত এইভাবে এই পদ্ধতিতে যৌতুক দেওয়ার নিয়ম চালু না থাকে সেটা আপনি খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মেয়েকে দিয়েছেন, এই জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মেয়েকে জাঁতা দিয়েছেন এবং ঘর দূরের জিনিসপত্র দিয়েছেন, পিঁড়ি দিয়েছেন, এতে বোঝা গেল যে যদি কেউ তার মেয়েকে বা ছেলে মেয়েকে কোনো গৃহস্থালির কাজে সহযোগিতা করে উইলিংলি, কোনো তার উপরে জোর না হয়, কষ্ট না হয়, এমন যদি দেয় এবং সে দিতে চায় এই জন্য যে দিলে তার মেয়েরা ভালো থাকবে, ছেলে ভালো থাকবে, ছেলে সহযোগিতা করতে চায়, তাহলে সেটা অন্যরা যেভাবে সহযোগিতা করলে জায়েজ, সেভাবে শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা নেওয়া তার জন্য জায়েজ হবে, না জায়েজ নয়। আর মেয়ে যদি নিজে তার সম্পদ থাকে সেটাও নিয়ে আসে, স্বামীকে সেটা খাওয়ায়, সেটাও জায়েজ আছে, কারণ মেয়ের জন্য সম্পদশালী মেয়ে দেখে বিয়ে করতে রাসূলুল্লাহ নির্দেশনাও দিয়েছেন, সুতরাং এটাতে দোষের কিছু নাই, আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছেন, অনেক চেষ্টা করার পরেও ডিম্যান্ড ছাড়া বিয়ে হয় না, এখন কি ডিম্যান্ড দিয়ে বিয়ে দেওয়া যাবে? ডিম্যান্ডটা কি বুঝে আসে নাই আমার, অর্থাৎ আমার মনে যৌতুকের কথাই বলছেন। যদি আপনি বিয়ে দিতে হয়, কারণ সন্তানদেরকে বিয়ে মেয়েদেরকে বিয়ে দিতেই হয়, মেয়েদেরকে বিয়ে আটকে রাখা যায় না, তো আপনি
ডিমান্ড দিয়ে যদি বিয়ে দেন, আপনার বিয়েটা হয়ে যাবে, তার ডিমান্ড নেওয়াটা গুনাহ হবে। আর আপনি যেহেতু উইলিংলি দিচ্ছেন না, আপনারটা তার গুনাহ হবে, আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো বাধ্য হয়ে গেছেন এখন, কারণ কোথাও বিয়ে দিতে পারছেন না ডিমান্ড ছাড়া। এখন যেখানে ডিমান্ড দিয়ে বিয়ে দেন, আপনার গুনাহ হবে না, আপনার গুনাহ, আপনি এখন বাধ্য হয়ে গেছেন, এই জন্য আপনার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু যারা নিচ্ছে তাদের গুনাহ হবে, এবং তারা সেটা ফেরত না দেওয়া পর্যন্ত তাদের সেই গুনাহ কখনো থেকে মুক্ত হতে পারবে না, কারণ বান্দার হক, বান্দার হক বান্দার কাছে ফেরত দিতে হবে। এই জন্য যৌতুক নিলে যৌতুক ফেরত দিয়ে দিতে হবে, যৌতুকটা ফেরত দিয়ে দিতে হবে, তা তার যতক্ষণ পর্যন্ত না এটা আপনার বাড়ি থাকবে, অর্থাৎ যে যতক্ষণ পর্যন্ত এটা যৌতুক নিয়ে এসে চলাফেরা করতে, যৌতুক নিয়ে চলছে, যৌতুক দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুনার ভিতরে সে লিপ্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত না এটা তার আসল মালিককে ফেরত দিয়ে হবে। হারাম কখনো জোর করে কোনো কিছু আনলে বা বাধ্য করে কোনো কিছু আনলে সেটা কখনো হালাল হয়ে যায় না, সেটাকে তার জায়গায় ফেরত দিতে হবে। তাহলে ডিমান্ড করে ছাড়া বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছেন না, ডিমান্ড দিয়ে দেন, পরবর্তী এটা আপনার জন্য আপনি আপনি বাধ্য হয়ে করছেন, আপনার গুণা হবে না, আপনার গুণা হবে না। এবং কি কেউ যদি এই বিয়ে সহযোগিতাও করে আপনাকে, তো তাকে বলবেন যে আমাকে সহযোগিতা করেন, আপনি ডিমান্ডের কথা বলবেন না তাকে, তো আপনার সহযোগিতার কারণে আপনি কিনে নিতে পারবেন। কিন্তু তাকে যদি সে জেনে শুনে যদি কোনো সেও যৌতুকের মধ্যে সহযোগিতা করে, এটা জায়গ হবে না তার জন্য, কারণ সে অন্যায় সহযোগিতা করতে পারে না। আপনাকে বিয়েতে সহযোগিতা করুক, আপনি সেটা যদি কোনো যৌতুকে দেন, তা আপনি বাধ্য হলে গুণা হবে না, আর ইচ্ছা করে দিলে গুণা হবে, যৌতুক হিসাবে দিবেন না। যদি মন খুশি করে কাউকে দেন সেটা জায়গ আছে, দুনিয়া সবাই সন্তানদেরকে, মেয়েদেরকে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে সবসময় কিছু দিয়ে খুশি করতে চায়, সেই হিসেবে খুশি করলে যায় যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানি আদ ও লুত সম্প্রদায়ের নামে একটি সম্প্রদায় ছিল, যে আমার প্রশ্ন হচ্ছে তারা একটি অঞ্চল জুড়ে ছিল নাকি পুরো পৃথিবীতে ছিল? যদি তা না হয় তাহলে আমাদের তাদের সময়কালে পৃথিবীতে অন্যান্য স্থানে কারা ছিল? দেখুন, পৃথিবী পুরোটা আবাদ একসময় হয়নি, পৃথিবী আবাদ হয়েছে খুব ধীরে ধীরে, পৃথিবী আবাদ হয়েছে খুব ধীরে ধীরে। আপনি জানেন যে এক সময় আমেরিকাতে ছিল না, মানুষ ছিল না, পরবর্তীতে রেড ইন্ডিয়ানরা গেছে, পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে লোক আইনা সেটা পুরেছে, এখন সে ভর্তি হয়েছে। এমন এক সময় ছিল যখন এক এক এলাকায় মানুষ ছিল 15-20 জন করে, ঘর বাড়ি ছিল দূর দূরান্তে, মানুষ একখান থেকে আরেকখান যাওয়ার সময় ভয় পাইত, এরকম অবস্থা ছিল। এর অর্থ হচ্ছে ওই সময়ে নূহ আলাইহিসসালামের পরের কাওমি হচ্ছে কাওমে লুত, কাওমে আদ, লুত নূহ আলাইহিসসালামের পরের জাতি হচ্ছে কাওমে আদ। তো ওই সময়ে কিন্তু ওই আরব এলাকা পরিপূর্ণভাবে মানুষ ছিল, আরব এলাকাতে মানুষ ছিল, দূর দূরান্তে ছিল, খুব কাছে কিনে ছিল না, এই জন্য তারা দোয়া করতে আরব্বা আল্লাহ বায়দ বাইন আসবারে না, এরকম দোয়া করছে পরবর্তীদের মধ্যে আসে, যারা এরাম অনেক পরে আসে। এর অর্থ হচ্ছে এক সময় পৃথিবী পুরোপুরি আবাদ ছিল না, আল্লাহ তালা আদম আলাহ সালাতুসলামের সন্তানদের দিয়ে পৃথিবী আবাদ করেছেন, আবার ধ্বংসও করে দিয়েছেন, যেখানে যেখানে মানুষ ছিল সবগুলিকে ধ্বংস করে দিয়েছেন একটা মহাপ্লাবনে নূহ আলাহ সালাতুসলামের সময়। তখন বাকি ছিল যে আলনা দুরিয়া তহমুল বাকিন, একমাত্র নূহের সন্তানরাই বাকি ছিল। তো নূহের সন্তানরা তখন কোথায় ছিল? তারা মেসোপটেমিয়া সভ্যতা নামে দেশ সভ্যতা, আপনি শুনেন যে ইরাকের সভ্যতা যেটা, অর্থাৎ সেখানে তারা বসবাস করতো, সেখানে এখনও সুখ সামানিন একটা জায়গা আছে, যে 80 জন নাম ছিল যে নৌকা থেকে তাদের জায়গা আছে, সেখান থেকে তারা একটা অংশ চলে আসে ভারতে, একটা অংশ ইউরোপে, একটা অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো আদ সম্প্রদায় তারা ছিল আরবিয়ান এলাকায়, এদেরকে বলা হয় আরবে বায়দা বা ধ্বংসপ্রাপ্ত আরব। তো আরবিয়ান এই এলাকাটা বর্তমানে আহকাফ, আহকাফ অর্থ এখন রুবুল খালি বলা হয়, ইয়েমন এবং সৌদি আরবের মাঝখানে বিরাট এলাকা খালি আছে, ওই খালি এলাকাতে এখনও নাম হচ্ছে রুবুল খালি বা খালি এক চতুর্থাংশ, খালি এক চতুর্থাংশ এই এলাকাতে এখন এদের বসবাস ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াজকুর আখা আদিন ইদ আনজার কওমহু বিল আহকাফ, যে আখা আদকে স্মরণ করুন যিনি তার আহকাফে তাদের কাওমকে ভয় দেখিয়েছিলেন, ভীতি প্রদর্শন করেছিলেন, আল্লাহর ভয় দেখিয়েছিলেন। হুদা আলাইহিস সালাম তাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, ওই এলাকা সেখানে আবাদ ছিল তারা। অন্যান্য এলাকায় কি মানুষ ছিল? অবশ্যই ছিল। অন্য এলাকায় কী ছিল আল্লাহ আমাদের উল্লেখ করেন না, এই জন্য আমরা এখানে চুপ থাকি, আমরা এখানে একেবারে নাই বলি না, কারণ হচ্ছে আদ পরে আসছে। এর অর্থ হচ্ছে আদ ছাড়াও নূহের বংশধরদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এমনকি কেউ কেউ বলে হরপ্পা মহঞ্জোদারো সভ্যতা যে এটা ছিল ওইটা নূহের সন্তানদের মধ্যে ছিল, এবং কেউ কেউ বলে আরব আমাদের দেশ বা ভারতবর্ষে যে সমস্ত প্রাচীন পাওয়া যায় নিদর্শন, যেমন প্রাচীন যারা এসে বসবাস করেছে, প্রাচীন যারা বসবাসকারীরা, এরা প্রথম যারা আসছে এই দেশে নূহের সন্তানদের মধ্যে, তার আত্মীয় স্বজন যারা আসছে বা তার সন্তানদের মধ্যে যারা আসছে, এরা এই দেশে বসবাস করেছিল, এটা প্রথম দফা। দ্বিতীয় দফাতে আসছে আর্যরা, তৃতীয় দফাতে চতুর্দিক থেকে মানুষ বিভিন্ন গোষ্ঠী চলে আসছে সেখানে, এবং কালোরাও কিছু কিছু কালো ঢুকছে সেখানে, বিভিন্নভাবে ঢুকছে, অর্থাৎ বিভিন্ন
একটা সংকর জাতি বাংলা জাতি, এরকম বিভিন্ন এলাকায় মানুষ ঢুকেছিল। আমাদের সময় শুধু আরবরা ছিল এরকম না, একটা গোষ্ঠী ছিল আরবদের মধ্যে, তারা ধ্বংস হয়েছে ওখানে। যেমন তারা মূর্তি পূজা করেছিল, তিনটি মূর্তির পূজা করতো তারা, হারা হাবরা আর একটা কি নাম, তিনটি মূর্তির পূজা করতো তারা। তো এই তিনটি উনি হুদ আলাইহিস সালাতু ওয়াসালাম তাদেরকে সাবধান করলেন, তারা শোনে না, শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এবং তারা ছিল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় বড় সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআন করিম তাদের কথা উল্লেখ করেছেন যে এরা মাজা তিলামা আল্লাহ তিলামি খুলাক মিসরু আফিল বিলাদ, তাদের মতো এত বড় সৃষ্টি আর সৃষ্টি করেনি। এমনকি ইতিমধ্যে আপনারা জানেন যে কারো কারো ইয়া পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে, যেটা অনেক বড় বড়, একটা 60 হাত 70 হাত 60 হাতের মতো লম্বা। তো মানুষ 60 হাত তো হয় না, আমার 3 হাত হয়। কত বড় চিন্তা করে দেখেন, কঙ্কাল পাওয়া গেছে এখন। তো কারো কারো মাথার খুলি অনেক বড় বড় ছিল, মানে মাথা বড় বড় ছিল, মানুষ বড় ছিল, ধীরে ধীরে সেটা কমতে আরম্ভ করেছে। তো এই অবস্থায় সারা ওই এলাকায় এরা ছিল, কাউমের আজ ছিল ওই এলাকায়, অন্য এলাকায় মানুষ ছিল না, আসির ছিল, মানুষ ছিল, কিন্তু তাদের সম্পর্কে আল্লাহ যেহেতু জানাননি, আমরা জোর করে নিজে বানিয়ে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ তারা তাদের জানাননি, হয়তো তারা তাওহীদের উপর ছিল, হয়তো তারা ভুল পথে ছিল না, ওই জন্য আল্লাহ তারা জানে, অথবা তারা তাদের নবীর কথা হারিয়ে ফেলেছে। এখন কোরআনে কারিম এটা উল্লেখ করলে বলতো যে আরবরা বলতো যে কার কথা বলে, জীবনেও শুনিনি, এই জন্য সেটা উল্লেখ করা হয়নি। আসল কথাটা এরকমই, অনেকে মনে করেন যে আল্লাহ উল্লেখ করলো না, কেন অমুকের কথা অমুকের কথা অমুকের কথা উল্লেখ করলে আরবরা বলতো যে এমন এক কোরআন যে কোরআন আরবি ওনার আজামি, নবী হচ্ছে আরবি আর এরা আর আজামি কথা, অনারব কথাবার্তা বলে, এরা কোন ধরনের কথা, যে আমরা কোনো শুনি না, এরা কেন বলে। কারণ কোরআন প্রথম নাজিল হয়েছে আরবদের জন্য, এদের মাথা থেকে যদি শুদ্ধ হয়ে যায় পরবর্তী শুদ্ধ হয়ে যাবে, এটা হলো পরবর্তী সব শুদ্ধ হবে, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। এই জন্য আরবরা যেটা জানতো কাছে তাদের, তারা শুনেছে, জানে এবং নিজেরা ব্যবহার করে, কওমে আদের কথা তার উদাহরণ হিসেবে ব্যবহার করে তাদের মেসালের মধ্যে, কবিতার মধ্যে, এদেরকেই আল্লাহ তাআলা কোরআন কারিম উল্লেখ করেছেন। এটা হচ্ছে কারণ, অন্য জায়গায় উল্লেখ করেন নাই অর্থে তারা ছিল না তা নয়, বা উল্লেখ করলে দাওয়াতের ক্ষেত্রে বাধা হতে পারতো, এই জন্য আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেন নাই। সুতরাং এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে অন্য জায়গায় তো মানুষ ছিল, অন্য জায়গায় তখন মানুষ ছিল, কারণ কওমে আদের সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের অন্য সন্তানরা অন্য জায়গাতে বসবাস স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আদালতে বিচার নিয়ে যাওয়ার হুকুম কী, যেহেতু আদালত ইসলামী শরিয়া দিয়ে বিচার করে না। আদালতে বিচার নিয়ে আপনি যেতেই হবে, কারণ দুনিয়াতে এমন মানুষ নেই যে আদালতে না গেলে তাকে ইচ্ছা করে অনেক জায়গাতে মারামারি হানাহানি পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, এবং অনেক সময় আপনার সম্পদ নিয়ে যাবে, অনেক সময় আপনার জোর করে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে আদালতে আপনি যাবেন না কেন? আদালতে যাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আদালতে ওই বিষয়ে যেতে পারবেন না যে বিষয়ে আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধান নির্ধারিত আছে। আল্লাহর বিধান আছে, বিচারক দুই ধরনের বিচার করে থাকেন, একটি হচ্ছে তার সুচিন্তিত মতামত দিয়ে বিচার করে থাকেন, সুচিন্তিত মতামত দিয়ে যেটা বিচার করে থাকেন, এটার জন্য আপনি সেখানে যেতে পারবেন, এবং সেটা যদি কোনো কোরআন সুন্নাহ বিরোধী না হয় সেখান থেকে তার বিচার নিতেও পারবেন, কোনো সমস্যা নেই, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে আল্লাহর বিধান আছে সেখানে আপনি আদালতে যাওয়া আপনার জন্য মামলা চালানো হারাম, সেখান থেকে আদালত কিছু দিল নিলে সেটা কোনো দায়িত্ব কোনো খর কোনো কোনো একটা হক দিয়ে দিলে ওদিকে দিয়ে দিলেও সেটা নিয়েও হারাম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমি একজন মানুষ, তোমরা আমার কাছে ঝগড়া করতে আসো, তোমাদের কেউ তার প্রমাণ প্রতিষ্ঠায় খুব ভালো পারো, কেউ প্রমাণ প্রতিষ্ঠায় ভালো পারো না। আমি যে প্রমাণ প্রতিষ্ঠা করছে দেখি তার কথা অনুসারে বিচারটা করে দেয়, যে কেউ দেখবে যে আমি বিচারটা করেছি না হোক, সে এটা নিলে সে যেন যা এই হক এই যেটা নিয়েছে সেটা যেন জাহান্নামের একটি অঙ্গার নিয়েছে, যা আগুনের একটি কয়লা নিয়েছে, জাহান্নাম থেকে জিনিস নিয়ে জাহান্নাম নিয়েছে, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নার বলেছেন অর্থাৎ আগুন, সেটা জাহান্নাম হতে দুনিয়ার আগুন হতে পারে, তো আগুন হিসেবে নিয়েছে, অর্থাৎ সে যেন আগুন আগুনের কয়লা যেন হাতে নিল, এটা হাদিস, এটা বিশুদ্ধ অর্থ অনুবাদ হতে পারে, অথবা এমন হতে জাহান্নামের থেকে নিচ্ছে, জাহান্নামে যাওয়ার পথ তৈরি করছে, এটা হতে পারে। এর অর্থ হচ্ছে এই লোকটি বোঝা গেল যারাই এই জাতীয় না যেটা হক না হকটা নিবে, বিচারের দোহাই দিয়ে যে বিচারে তো আমাকে দিছে সেটা নিয়ে তার জন্য জায়গা যাবে না, সে জানে যে এটা না হক। সুতরাং কেউ যদি জানেন, ধরেন আপনি কোর্টে গেলেন এই জন্য যে আপনার বাপ মারা গেছে, দাদার জীবদ্দশায় আপনি নাতি হিসেবে আপনি বাপের হক সাচ্ছেন, আপনার চাচাদের মতো হক সাচ্ছেন, এরকম তো আপনি কোর্টে যান, তো আপনি প্রথম দিনেই ইমানহারা হয়ে গেছেন, কোর্ট যদি দেয় সেটা গ্রহণ করার কারণে ইমানহারা হয়ে গেছে, আর যে কোর্টে বিচার করবে সেও ইমানহারা হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত মশালা যেগুলো আল্লাহর বিধান নির্ধারিত, সেখানে যদি কোনো ব্যক্তি কোর্টে যায় বিচার চাইতে, তাহলে তার ইমান চলে যাবে, আর কোনো ব্যক্তি কোনো বিচারটা নেয় জানার পর তারা ইমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে, অর্থাৎ তারা মুশরিক এবং কুফুরি কাফের এবং মুশরিকের চেয়ে কোনো অংশে কম নয়, বড় কাফের এবং বড় মুশরিক হয়ে যাবে, সে তার ইমান আলাদা হয়ে যাবে, তার স্ত্রী আলাদা হয়ে যাবে, সে মোরতাদ হয়ে যাবে, তার মুসলিমদের কবরস্থানে এই ব্যবস্থা মারা গেলে তওবা না করে
হক ফেরত না দিয়ে তওবা না করলে এ অবস্থা মারা গেলে মুসলিমদের কবরস্থানে তার দাফন জায়েজ হবে না, মুসলিমদের জানাজা সে পাবে না, মুসলিমদের দোয়া সে পাবে না, এবং মুসলিমদের এর সাথে তার কোনো ঘর সংসার হতে পারবে না, কোনো মুসলিম নারীর সাথে অথবা নারী হইলে পুরুষের সাথে তার কোনো ঘর সংসার হতে পারবে না। তো আপনি বুঝতে পারছেন যে যেখানে আল্লাহর আইন নির্ধারিত আছে সেই জায়গাতে অন্য কোনো আইনের যদি কোনো বিচার করতে যায় তাহলে সেটা হবে তার জন্য কুফুরি এবং শিরকি, এবং সেটা তার জন্য ইমান আর হয়ে যাবে। আর যদি এমন জিনিস হয় যেখানে তার বিচার যাইতেই হচ্ছে, যেমন পরস্পর হানাহানি মারামারি করছে, এটা কিন্তু কোরআনে বলে নাই, হাদিসও বলে দেয় নাই যে কী বিচার করতে হবে, বিচারটা করবে কয়টা বেত্রাঘাত দিতে ইমাম সাহেব তো চিন্তা ভাবনা করে দেবেন, কয়দিন জেল দিবেন ইমাম সাহেব চিন্তা ভাবনা করে দেবেন, কোন হুকুম দিবেন, কোন অংশ কাকে দুই জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, কোন অংশ কী করবেন, লোক পাঠাইয়ে তাকে ভাগ করে দেবেন, এগুলো যেন যদি আপনি কোর্টে না যান তাহলে আপনার হক লঙ্ঘিত হবে, হক সমস্যা হবে, হক গ্রহণ করা যাবে না এবং মানুষ একে অপরের হক নিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ উতিয়ান্নাস বিদাওয়াহুম, যদি মানুষকে তার দাবি অনুসারে দেয়া হতো, লাদা উনায়াসুন আমুয়াল্নাস ও আরাদাহ, তাহলে কিছু মানুষ মানুষের সম্পদ মানুষের মানুষের ইমান মানুষের ইয়া নিয়ে তাদের সম্মান নিয়ে সম্পদ এবং সম্মান নিয়ে যেত, জোর করে নিয়ে যেত। এই জন্য রাসূল এরপর বলেছেন, ওলা কিন্নাল বাইয়িনাত আল মুদ্দায়, যে দাবি করবে সে প্রমাণ নিয়ে আসবে, আর যে অস্বীকার করবে যে আমার নয় সে শপথ করতে পারবে। তাহলে এটা ইসলামের নীতি, চিরস্থায়ী নীতি, যে যেখানে সরাসরি বিচার আল্লাহর নিয়ম আছে সেটা বাস্তবায়ন করার জন্য এটা ফরজ হচ্ছে, একজন বিচারকের ফরজ হচ্ছে আল্লাহর নিয়মের বাইরে কোনো বিচার না করা, করলে তিনি ইমানদার থেকে নাম থেকে বেরিয়ে যাবে, তার নিয়ম তার কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যিনি নিচ্ছেন এই জেনে শুনে যে এটা আল্লাহর শরীয়ত বিরোধী, তারাও ইমান হারা হয়ে যাবেন, তার জন্য সেটা নেওয়া জায়েজ হবে না। এমনি আপনি বিচার চাইতে পারেন, যে কোনো বিচার শরীয়ত আপনি চাইবেন, শরীয়ত বিচার অনুসারে বিচার চাইবেন এবং শরীয়ত অনুসারে বিচার যেন করা হয়। আর কিছু জিনিস ইমাম সাহেব বিচারক সাহেব তিনি তার যেখানে তিনি দেখবেন যে এখানে সরাসরি শরীয়তের বিরোধী হচ্ছে না, শরীয়ত বিরোধী কোনো বিধান নয়, বরং দুনিয়ার ফেতনা ফাসাদ ঝগড়া বন্ধ করার জন্য তিনি তার সুস্থ বিবেক দিয়ে চিন্তাভাবনা করে যেটা দেওয়া যায় সেটা দেওয়ালে তিনিও ইমানদার থাকবেন, কোনো সমস্যা হবে না তা, এবং আপনিও নিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। সুতরাং সব ব্যাপকভাবে বলা যাবে না, ব্যাপকভাবে নেওয়া যাবে না, ব্যাপক অস্বীকার করা যাবে না, এটা প্রত্যেকটা হচ্ছে কোন জিনিস চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে, কোন জিনিসের বিচার চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন চোরের হাত কাটা বিধান, এখন আপনি কোর্টে না যান আপনার চোরের চুরি বন্ধ হবে না, আপনার চুরি বন্ধ হবে না, কারণ চোরের একটা বিচার থাকা দরকার আছে, আপনি জানেন সে বাইরে থাকলে আপনাকে আরও জ্বালাবে। এখন আপনি কি সেটা নিতে পারবেন কিনা, হাত কাটে নাই তারা 6 মাসে জেল দিছে, আপনি খুশি হতে পারবেন কিনা, আপনি খুশি হতে পারবেন না, হাত কাটে না, এটা প্রমাণিত হওয়ার পর যে হাত না কাটে আপনি খুশি হতে পারবেন না, তিনি বিচার করলে তিনি গুণাগার হবেন, কিন্তু আপনাকে সেটার বিরোধিতাও করবেন না, কারণ হচ্ছে অন্তত যেটা পুরোটা করতে পারে নাই তিনি আপনার এই সমাধান করতে পারেন নাই শরিয়া মোতাবেক, কিন্তু তিনি যেটা করেছেন এটার মাধ্যমে কিছুদিন তো আপনি শান্তি থাকতে পারবেন, এটা না করলে পরস্পর হানাহানি বেড়ে যাবে। এই জন্য আপনি যদি কোনো অ্যাভয়েড করে চলেন পুরোপুরি, যে আমি কোনোদিন কোর্টে যাবো না, না যেতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদে পড়লে আপনাকে যদি কোর্টে যান এটা গুণা হবে না, তো আপনার নিয়ত থাকতে হবে যে আমি শরিয়া মোতাবেক চাচ্ছি, শরিয়া মোতাবেক না দিলে আমি সেটা নিব না, সে যদি দেয় যত কিছুই দেয় আমি সেটা নিব না, সে তারটা তার গুণা হবে, আপনি শরিয়া মোতাবেক চান, তার কাছে শরিয়া মোতাবেক চান, যেখানে জানেন আপনি জানেন যে এটা শরিয়া মোতাবেক, যখন আপনি জানবেন যে আপনি যেটা চাচ্ছেন যে এই জিনিসটা আপনার জন্য আমি চাচ্ছেন এই জিনিসটা শরিয়া মোতাবেক বিচার করা হবে না, সেখানে আপনি সেখানে তার কাছে যাওয়া জায়েজ হবে না, কারণ সে তো আপনাকে কয়েকটা গুণা করে, একটা হচ্ছে এমন জিনিস দিবে নিজেও মুশরিক হয়ে যাবে, আপনাকেও মুশরিক বানাবে নেওয়ার জন্য বাধ্য করবে, এবং সে আল্লাহর শরিয়ার বিরোধী কর্মকাণ্ড দুনিয়াতে প্রচলন করবে, যেটা কখনও কোনো ইমানদারের পক্ষে সেটা মেনে নেওয়া জায়েজ নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না সে কাফের, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, তা কি জাহিলিয়াতের বিধান চায়, আল্লাহর বিধান ছাড়া সবটাই জাহিলিয়াত, আল্লাহর বিধান ছাড়া ইউরোপ আমেরিকার আইন, ফ্রান্সের আইন, ফরাসি আইন, দেশীয় আইন, অমুক আইন, কাস্টমারি ল, যত নামে দেখ না কেন সবই জাহিলিয়াত, এগুলি আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান চাচ্ছে, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা ইয়াকিন রাখে দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর বিধান ছাড়া এর চেয়ে উত্তম কোনো বিধান হতে পারে না, তারা যারা ইমানদার কখনও অন্য কোনো বিধানে খুশি হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলেছেন, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাআলা ইল্লা ইয়া, বিচার তো আল্লাহর, আর আল্লাহ তিনি ব্যতীত আর কেউ এই বিচার দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনাল্লাহু আল হাকামু ইলাইল হুকুম, আল্লাহ তাআলাই তিনি বিচারক, মহাবিচারক, তিনি তার কাছেই বিচার নিতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আলা আলাল খালকু ওয়াল আমরু, সাবধান
বিধান সৃষ্টিও তার বিধানও তার নির্দেশও তার চলবে। সুতরাং আমরা আল্লাহর নির্দেশের বাইরে অন্য কারো কাছে আল্লাহ হক এই আল্লাহর বিধানের বিষয়ে কোনো বিচার চাইতে পারবো না। চাইলে ইমান হারা হয়ে যাবে, নিলেও ইমান হারা হবে, চাইলেও ইমান হারা হবে, যেখানে তারা জানেন যে আপনার বিধানের বাইরে সে চাচ্ছে, হ্যাঁ এমন কথা বলতে পারবেন যেটার কারণে আপনার বিচার চাচ্ছে না কিন্তু অন্তত আপনার অন্যায় ঠেকানো যাচ্ছে, এরকম কাজ তাদের কাছে চাইতে পারেন যে আমার যেন এই আমার এই যে চুরি করে এই যে মারামারি করে হানাহানি করে জেলে থাকলে আমার বিপদ থেকে উদ্ধার পাবো, এই এটা করতে পারেন। এটা বিচার চাওয়া নয়, এটা হচ্ছে আপনি বাঁচার একটা তার কৌশল অনুভব করছেন সেজন্য আপনাকে আক্রমণ না করা। যদি কোনো বলেছে আল্লাহর বিচার অনুসারে তাকে শাস্তি দেওয়া হোক দিবেন আপনি জানেন, তাহলে ওই শাস্তি আপনি ওইটার জন্য আপনি কোর্টও যেতে পারবেন না, এটার জন্য কোর্টও যেতে পারবেন না। তাহলে কোর্টে কখনো কখনো জুলুম থেকে বাঁচার জন্য যেতে পারবেন, কিন্তু আল্লাহর বিচার যখন জানবেন যে আল্লাহ তাদের নিয়ম অনুসারে বিচার করা হচ্ছে না, সেই বিষয়ে আপনি কোর্টে গেলে আপনার ইমান যাবে, যে বিচার করবে তার ইমান চলে যাবে, সে মুশরিক এবং কাফের পরিণত হবে, বড় সুখে বড় শিরিক এবং বড় পুকুরিতে পড়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আমি সবেমাত্র গ্র্যাজুয়েশন করেছি, আমি জানি ব্যাংকে চাকরি হালাল নয়, কিন্তু যেহেতু আমি কম্পিউটার সায়েন্স পড়ে থেকে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি বাংলাদেশ ব্যাংকের আইটি সেক্টরে সহকারী আইটি অফিসার হিসেবে অ্যাপ্লাই করে যদি আল্লাহর রহমান চাকরি হয় তাহলে কি সেটা হালাল হবে? দেখুন, বাংলাদেশ ব্যাংক কোনো সুদী ব্যাংক না, বাংলাদেশ ব্যাংক সুদী ব্যাংকগুলি পরিচালনা করে। তো একটা জিনিস বেশ কম আছে, একটা হচ্ছে ব্যাংক হচ্ছে রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্র পরিচালনার একটা যন্ত্র, যেখানে লাগবেই ব্যাংক, এটা সুদ না হলেও লাগবে আপনার এটা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এমন জিনিস নয় যে এটা আয়ের উৎস বা আয়ের খাত নয়, এটা হচ্ছে রাষ্ট্র নিয়ে রাষ্ট্র পুরো রাষ্ট্রকে পরিচালনা করে। সেখানে আপনার সেক্টরে যদি কোনো আপনার সেক্টরে সুদের কোনো কাজ কারবার না থাকে, আইটি সেক্টর হয়, তাহলে আপনার সেখানে সেটা যায় যাবে। কিন্তু ধরেন যে সমস্ত শাখা প্রশাখা ব্যাঙ্কগুলো আছে সুদের ব্যাংক, সেগুলোতে আপনার সুদী চাকরি করা যাবে না, কারণ তারা পুরোটাই ব্যবহার করছে সুদকে প্রমোট করার জন্য, সুদের চালানোর জন্য। তো বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটার বিভিন্ন সাইড আছে বাংলাদেশ ব্যাংক, কখনো কেউ টাকার সাইড ব্যবহার করে, কেউ টাকশালা অংশ দেখে, কেউ আইটি অংশ দেখে, কেউ বিভিন্ন বিভিন্ন অংশ আছে। শুধু বাংলাদেশ ব্যাংকের যে অংশটুকু সুদের সাথে সরাসরি জড়িত সে অংশটুকু চাকরি করতে পারবেন না। যেখানে আপনি কম্পিউটার সায়েন্স যদি কোনো আইটি সেক্টরে চাকরি করেন, সেখানে যদি কোনো তাদের হিসাব নিকাশ রাখেন এবং তারা সাধারণত কাউকে লোন দেয়ও না, ঋণ দেয়ও না, ঋণ নেয়ও না, সেই যে কারণে আপনি সেখানে আমার বিশ্বাসে চাকরি করতে পারবেন। অন্য কোনো মত কারো যে ভিন্ন থাকতে পারে এটা আমি অস্বীকার করছি, কিন্তু আমার মতে হয় মতে হচ্ছে যেটা আপনি সেখানে চাকরি করতে পারবেন, যেহেতু আপনার এটা সুদের সাথে সরাসরি জড়িত না। কিন্তু এর নিচে যে সমস্ত শাখা ব্যাংকগুলো আছে, যেগুলো সুদী ব্যাংক, যেগুলো এগুলোতে সুদী ব্যাংকের কোনো শাখাতে কোনো বিষয়ে আপনি চাকরি করতে পারবেন না, এর সাথে জড়িত কোনো কিছু চাকরি করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের যেহেতু সুদের একটা অংশ, একটা উইং, একটা পুরোটাই সুদ না, কারণ এটার বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরে যে সেক্টরে সুদের কাজ নেই সেই সেক্টরে আপনি চাকরি করতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্যার আমরা সালাত শেষ করতে দুই পাশে সালাম দেই কেন? সালামের সময় ছাড়া কি দুই পাশে সালাম দেওয়া যাবে? সালাতের সময় ছাড়া সালাদ শেষ করতে দুই পাশে সালাম দেয় এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটা করেছেন। এখানে কাউকে সালাম দিচ্ছি কাকে এটাকে জানতে হবে, সালাম দিচ্ছি আমার ডানে বামে যারা আছে, ডানে বামে যারা আছে এই জন্য দুই দিকে সালাম দিচ্ছি। তো এই কারা আছে, ডানে বামে মুসল্লি থাকে, কখনো ইমামের সাথে থাকলে ইমামের সাথে মুসল্লি থাকে, এক এক সালাদ আদায় করলে ফেরেশতারা থাকে, তো এদেরকে আপনি সালাম দিয়ে আপনি সালাম দিয়ে আপনি সালাদ শেষ করছেন। কিন্তু যখন আপনি সালাদে থাকবেন না তখন দুই পাশে কোন কেন কোন দুই পাশে কেন তখন সালাম দিবেন, তখন তার দুই পাশের কিছু বসারও নাই, কেউ নাই, আপনি এমন নয় যে একাগ্রচিত্তে কোথাও দাঁড়িয়ে আছেন, এরকম কিছু না। আর এইভাবে রসুল শিক্ষানো নেই, মূল কথা এটাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতে বলেছেন সালাম দিবেন যদি কেউ দেখতে পান, না দেখলে শুধু শুধু আপনি রাস্তার মধ্যে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম আসসালাম। আর এখানে দেখেন সালাতের মধ্যে এখানে কেউ না দেখলেও আপনি সালাম দিবেন, কারণ আপনি সালাতে বের হওয়ার একটা পথ করে দিয়েছে সালাম। তাহরিমু হাত তাকবীর ও তাহলিলু হাত তাসলিম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন তাক ঢুকার রাস্তা হচ্ছে আল্লাহ আকবর বলে সালাদ থেকে, বের হওয়ার রাস্তায় সালাম দিয়ে। এই সালামটার নিয়ম তিনি বলে দিয়েছেন ডাইনি পামে সালাম ফেরানো, এবং তিনি একটা সালাতে অর্থাৎ জানাজার সালাতে একদিকে সালাম ফেরানো তিনি অনুমোদন করেছেন, এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। আর দুরুল হাদিসে আসছে দুদিকে সালাম তিনি ফেরাতেন, তো দুইটাই আছে, একদিকে সালাম ফেরানো, তাহলে বুঝলেন একদিকে সালাম ফেরানোটা, ডান দিকে সালাম ফেরানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়ে সেভাবে আমরা করে থাকি। কেউ কেউ সামনে দিকে আল্লাহ 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 তালা যেহেতু মুসল্লির সামনে আছে আসসালামু আলাল্লাহ কেউ এটা বলে থাকে, এটা বলতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই জন্য ডান দিকে সালাম ফিরেলেই কিন্তু মূলত সালাত মূল সালাত থেকে বের হওয়ার রাস্তা শেষ হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে কেউ কেউ সেটাকে নকল বলেছেন, কিন্তু না, দুইটাই আমার নিকট দুটাই রোকন, দুইটাই আদায় করতে হবে, যেখানে যেটা আল্লাহ রসুল সাল্লাম যেভাবে করেছে সেভাবে করতে হবে, এটা রসুলকে অনুসরণ করার কারণে আমরা দুদিকে সালাম ফিরাই, এটা হলো মূল কথা। আর যেহেতু সালামের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলাইসাম এইভাবে বলেন না সেভাবে করি না, বিষয়টা এরকম সহজভাবে নিতে হবে, আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার প্রতিবেশী অনেকে দরিদ্র, তারা মুসলিম কিন্তু বেনামাজি, তাদেরকে কি দান সৎকার করা যাবে? যারা সালাত আদায় করে না তাদেরকে কিছুই দেওয়া যাবে না, সালাত অবশ্যই জরুরি জিনিস,
সালাত আদায় করে আর অন্য অন্য গুনাহ করে, এটা করে ওইটা করে, অথবা কেউ সিগারেট খায়, কেউ কেউ মিশা কথা বলে, অথবা কেউ ফটকাবাজি করে, এইটা যে হোক সালাত আদায় করলে তাকে অর্থাৎ মুসলমানদার তাকে আপনি করতে পারবেন, আপনার জাকাতও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ দান, সাধারণ দান একজন কাফেরও পাবে, সেই হিসাবে সাধারণ দান আপনি সবাইকে দিতে পারেন। একজন মানুষ যদি বিপর্যস্ত হয় তাকে আপনি সাধারণ দান দিতে পারবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে বলেছেন, কাফের সম্পর্কে বলেছেন যে তাসাদ্দুক আলা আহলি আদিয়ান, যারা দিন মানে তাদেরকেই তোমরা সদকা দাও। এরা হয়তো একবারে কাফের নিজেদেরকে বলে না, বেনামাজি, এই জন্য তাদেরকে সাধারণ দান সদকা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন জাকাত দিতে হয় তখন এদেরকে দিতে পারবেন না। জাকাত শুধুমাত্র খাঁটি ইমানদারের হক, এখানে বেনামাজির কোনো হক নেই, এই জন্য সেখানে দেওয়া যাবে না। তো আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ আগামীতে আপনার সাথে আবার দেখা হবে, আগামী কোনো একটা পর্বে। সে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।